সবাই আমরা আমাদের মাইক্রোফোন গুলি মিউট করে রাখবো, কথা বলার সময় শুধু অন করবো। আপনাদের সবার হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলের যে জব পোস্ট এবং লিঙ্কডইন প্রোফাইলের যে পেজ ক্রিয়েশন, এটা কি আপনাদের ক্লিয়ার? আপনাদের লাস্ট ক্লাসের যে টপিক গুলি ছিল এগুলো ক্লিয়ার সবার? জি আপু ক্লিয়ার। হ্যাঁ জি আপু, জি আপু ক্লিয়ার হলে ভালো। এখন আমরা দেখব হচ্ছে লিঙ্কডইনের বাকি যেইটুকু আছে, যে লিঙ্কডইন থেকে কিভাবে আমরা একটা অ্যাড রান করাতে পারি, এবং লিঙ্কডইনের হচ্ছে যদি আমাদের অ্যাড রানের পরে টাইম থাকে তাহলে হচ্ছে একটা লিড কিভাবে জেনারেট করতে পারি। লিড জেনারেট মিন্স হচ্ছে আমরা লিঙ্কডইন থেকে যারা আছেন, লিঙ্কডইনের মধ্যে যারা আছেন, যে প্রোফাইল গুলি আছেন, ওই প্রোফাইলে যাদেরকে আমাদের প্রয়োজন হবে, যে কথাটা আমি আপনাদেরকে ফার্স্টেও বলেছিলাম যে লিঙ্কডইন থেকে আমরা কানেক্ট বাড়াবো, আমরা এরকম বাই রিকোয়েস্ট পাবো যেখান থেকে কানেকশন বাড়ছে, যেখান থেকে কানেকশন বাড়ানো যায়। আপনাকে হয়তো বলবে আমার প্রোফাইলে এত কানেকশন তুমি এনে দাও বা এত কানেক্ট তুমি করে দাও, সেটা হচ্ছে নির্দিষ্ট একটা ফিল্ড, স্পেসিফিক একটা ডেজিগনেশনের মানুষ, অর স্পেসিফিক একটা প্রফেশনের মানুষ। সেটা হতে পারে আপনার রেস্টুরেন্টের জন্য, সেটা হতে পারে আপনার একটা মাল্টিনেশনাল কোম্পানির জন্য, সেটা হতে পারে একটা টেকনোলজি কোম্পানির জন্য, সেটা হতে পারে একটা গার্মেন্টস রিলেটেড কোম্পানির জন্য অথবা মেডিসিন রিলেটেড কোম্পানির জন্য, ওরকম অনেক কোম্পানি হতে পারে। যেমন আমরা যখন, আমার যারা ব্যাচমেট ছিল তাদের মাঝে একজন পেয়েছিল হচ্ছে লিঙ্কডইনের কাজ, 500 কানেকশন, 500 কানেকশনের তার দুটা প্রোফাইলে 250 250 500 কানেকশন দিতে হবে। এবং 500 কানেকশন হচ্ছে, একটা হচ্ছে টুথপিক নিয়ে যারা কাজ করেন, টুথপিক নিয়ে যারা কাজ করেন ওই রকম 250 লিঙ্কডইন কানেকশন। আমার কথাটা কি বোঝা গেছে? জি আপু। এবং আরেকটা হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার নিয়ে যারা কাজ করেন, তো এখানে বলে দিবে আপনাকে যে আসলে এক্সাক্ট বায়ার বলে দিবে, এক্সাক্ট নিশ তার কি, সে কোন সেক্টরের মানুষ চাচ্ছে, সে কোন সেক্টরের কানেকশন চাচ্ছে। আমরা যখন লিঙ্কডইন প্রোফাইলটা খুলেছিলাম আমরা বলেছিলাম যে কেন আমাদের প্রোফাইল এভাবে সাজাতে হবে, কেন আমাদের প্রোফাইলটা এভাবে অপটিমাইজ করতে হবে, যেখানে আমরা আমাদের প্রফেশন গুলি এইভাবে স্টেপ ওয়াইজ সাজাবো, আমরা এক একটা প্রফেশন এক এক জায়গায় দিব না। কারণ হচ্ছে এই যে আমরা যখন খুঁজে পাবো, আমরা যখন খুঁজে বের করবো, কিভাবে খুঁজে বের করবো, ফিল্টার করে। তো ফিল্টার করে খুঁজে বের করলে তাদের প্রোফাইল যখন শো করবে, আমার প্রোফাইলটা যদি 4টা জিনিস মিলানো থাকে এবং এলোমেলো থাকে, তখন কি আমার প্রোফাইলটা কোথাও শো করবে? করবে না। ওই জন্য আমরা লিঙ্কডইন প্রোফাইলটাকে ওইভাবে গোছাই, আর ফিল্টার করে ওখান থেকে যখন পাওয়া যায় তাদেরকে কিভাবে আপনি এন্ট্রি করবেন, এন্ট্রিটা দুভাবে করা যায়, একটা হচ্ছে একটা পেইড টুলস দিয়ে আর একটা হচ্ছে আপনার ম্যানুয়ালি। তো আমরা পেইড টুলস এরটা থেকে দেখতে পারবো, কিন্তু আমরা ম্যানুয়ালিও ফার্স্টে আমরা ম্যানুয়ালি দেখবো, তারপরে আমরা পেইড টুলস নিয়ে কথা বলবো। সেটা যদি আজকে আমাদের অ্যাড রানের
ফুল কাজটা শেষ হয় এবং আপনারা সবাই বোঝেন, তারপর আমরা লিড জেনারেশনে যাব, ঠিক আছে? স্টার্ট করেন, সেটা হচ্ছে আপনি ওয়ার্কে যাবেন, আমরা অ্যাড রান কিভাবে করব লিংকডইন থেকে ওয়ার্কে, তারপরে হচ্ছে এই যে অ্যাডভার্টাইজ, অ্যাডভার্টাইজ দেখতে পাচ্ছেন? এখান থেকেও করতে পারি, অথবা ভাইয়া কালকে আমরা একটা পেজ অন করেছিলাম, ওই পেজটাতে যান, ওই পেজে একটা জিনিস দেখাচ্ছি আপনাদের। আপু পেজটা এখানেই আছে, এমনি অন্য কোন সিটিং থেকে পাওয়া যায়? পেজটা এখানেই শো করবে ভাইয়া, আপনাকে আপনার প্রোফাইল থেকে শো করবে। ওকে, এই পেজে তো কোনো পোস্ট নেই তাই না? এই যে এখন পেজটা যেহেতু ফুলফিল হয়নি ভাইয়া, হ্যাশট্যাগ ওখান থেকে কিছু হ্যাশট্যাগ এনে এখানে দেন, দেওয়ার পরে আমরা হচ্ছে ওই পোস্টটা করব, পোস্টটা করে দেখব আমরা হচ্ছে ওই অ্যাডভার্টাইজ থেকেও অ্যাড রান করাতে পারি, আর আমরা এই যে পোস্ট পেজের আন্ডার থেকে অ্যাড রান করাবো সেই পেজের পোস্ট দিয়েও অ্যাড রান করাতে পারি। পেজের পোস্ট দিয়ে কিভাবে অ্যাড রান করাতে পারি সেটা আমরা এখন দেখছি। ভাইয়া পোস্টে ইংলিশে কিছু একটা লিখে পোস্টটা করে দেন। এমডি রাকিব তো আর কথা বলেনি তাই না? আমি ওনাকে হচ্ছে মিটিং থেকে ডিসকানেক্ট করে দিচ্ছি। হ্যাশট্যাগ গুলো আমরা ফার্স্টে দিব হচ্ছে আমাদের পেজে, পেজ যা রিলেটেড, যেই টপিক রিলেটেড বা যেই কাজের জন্য আমাদের পেজ খোলা, ওই হ্যাশট্যাগ গুলি আমরা অল হ্যাশট্যাগ এর ওই জায়গা থেকে নিয়ে তারপর এখানে দিয়ে দিব। কারণ হচ্ছে আমরা চাইলে খুঁজেও নিতে পারি, কিন্তু এখানে হচ্ছে আপনি ট্রেন্ড এর মধ্যে সবচাইতে বেশি সার্চ হচ্ছে ওই রকম হ্যাশট্যাগ গুলি এখানে রেডি করা থাকে, আপনাদেরকে অত টাইম নষ্ট করে খুঁজে নিতে হবে না। আপাতত কয়েকটা দিলাম। ওকে, পোস্ট কেন কি দিতে পারি আপাতত? ডামি টেক্সট দিয়ে দিব, ছবি, যে কোনো একটা ছবি, আর হচ্ছে আপনার এই পেজের জন্য যে কোনো একটা ছবি, আর অল্প কিছু ডেসক্রিপশন, দুই এক লাইনের ডেসক্রিপশন একটা ইংলিশে লিখে আমরা পোস্ট করে দিব। এখানে দেখেন এই পোস্টের উপরে একটা জায়গা লেখা আছে স্পন্সর নাও, দেখতে পাচ্ছেন? হ্যাঁ আপু। আমরা চাইলে এখান থেকেও অ্যাড রান করাতে পারি, আমাদের যেমন ফেসবুকে দুটো জায়গা থেকে করতে পারতাম, একটা অ্যাডসেন্সে গিয়ে একটা অ্যাড ম্যানেজারে গিয়ে, এখানে একটা হচ্ছে ওয়ার্কের অ্যাডভার্টাইজে গিয়ে, আরেকটা হচ্ছে যে এখান থেকে স্পন্সর নাও গিয়ে। একটা জিনিস সবসময় মনে রাখবেন যে কখনোই লিংকডইনে যেই পোস্টগুলি ইংলিশে লিখা না বাংলায় লিখা, ওই পোস্টগুলি আপনার স্পন্সর করা যায় না, তার মানে ওই পোস্টগুলি থেকে অ্যাড রান করানো যাবে না। লিংকডইনে যে কোনো অ্যাড রান করাতে গেলে পোস্টটাকে অবশ্যই ফুললি ইংলিশে হতে হবে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া স্পন্সর ক্লিক করেন। আপনাদের জন্য আরেকটা গুড নিউজ হচ্ছে, আপনাদেরকে যে বেশি বেশি আপনাদের ব্র্যান্ডিং করতে বলেছিলাম, বলেছিলাম আপনারা আপনাদের প্রোফাইলে ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন যে এই কাজটা রিলেটেড আপনারা কাজ করছেন। আপনাদের প্রোফাইল থেকে হয়তো ওভাবে করেননি কেউ যে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন, ফ্রিল্যান্সিং এ জয়েন হয়েছেন,
তো আমার বিকেলের ব্যাচের একটা আপু একটা আপু একটা ভাইয়া তার প্রোফাইলে শো করেছে, আপু ওই ফেসবুক থেকেই ফেসবুকের কাজ পেয়েছে টোটাল 17,000 টাকার তিনটা কাজ। শুনতে পেয়েছেন আপনারা? জি আপু, জি আপু, জি আপু। এবং ওনার থার্ড কাজটা হচ্ছে শুধু অটোমেশন থেকে আমরা যে বাটনগুলি সেট, অটোমেশন থেকে আমরা যে টেক্সটগুলি সেট করে দেই অ্যাওয়ে মেসেজের একটা চার্ট দিয়ে, মনে আছে আপনাদের? সেই অ্যাওয়ে মেসেজের জন্য পেজে সে অ্যাওয়ে মেসেজ সেট করতে পারছে না, অ্যাওয়ে মেসেজ কিভাবে সেট করে এবং ফ্রিকোয়েন্টলি কোশ্চেন কিভাবে সেট করে, এই কাজটা হচ্ছে তার কাজ। থার্ড কাজটা হচ্ছে এটা। তো সে বললো যে আপু আপনাদের, আপনি যখন ক্লাস করিয়েছেন, আপনি যখন বলেছেন যে আপু এইরকম ছোট ছোট কাজ আসে, তখন হয়তো আমরা মানে বুঝতে পারিনি যে কিভাবে আসবে, কিন্তু এখন আমার কাছে এই কাজটা এসেছে। এবং তার টোটাল দেখালো যে এই ফেসবুকের কাজ, সে টোটাল তিনটা কাজে 17,000 টাকা তার পেমেন্ট পাবে। আমি আশা করবো ইনশাল্লাহ আমাদের ব্যাচ থেকেও, আপনাদের ব্যাচ থেকেও পাবে। তবে আপনারা প্রচুর প্রোফাইলে, নিজেদের প্রোফাইলে এইরকম করে আমরা লিঙ্কডইনে একটা ইংলিশে একটা অ্যাবাউট সেকশন লিখেছি, ওইরকম করে আমরা নতুন আরেকটা জব দিব আমাদের প্রোফাইল থেকে। সেটা হচ্ছে যে আপনি ডিজিটাল মার্কেটিয়ার অ্যাজ এ ফ্রিল্যান্সার, ডিজিটাল মার্কেটিয়ার মার্কেটিং মার্কেটিং এর কাজ স্টার্ট করেছেন, আপনারা তো একটা এলইপিডি ইন্টার্ন দিয়েছেন, তাই না? এখন এই পোস্টটা দিবেন যে আপনি ফ্রিল্যান্সার হয়ে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন, এবং এইটার টোটাল ইন ডিটেল একটা ইংলিশে হোক বাংলায় হোক খুব সুন্দর করে লিখে আপনাদের প্রোফাইলে দিবেন যে কারেন্ট জব হচ্ছে এটা। ঠিক আছে? আশেপাশে যারা আছে সবার সাথে যখনই কথা বলবেন তখনই বলবেন যে আমি ডিজিটাল মার্কেটিং করি, আমি ডিজিটাল মার্কেটিং এর এই কাজটা করি, নিজে প্রমোশন যেটা আমাদের মোস্তফা ভাইয়া খুব ভালো করতে পারে, আপনারা করতে পারেন না, আপনারা নিজে প্রমোশন করে স্টার্ট করেন। জি আপু। ওকে ভাইয়া, গো টু ক্যাম্পেইন ম্যানেজার যেখানে ক্লিক করেন, গো টু ক্যাম্পেইন ম্যানেজারে যাওয়ার পরে আমাদের অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নেম হচ্ছে আমি যেই কোম্পানির বা যেই পেজের আন্ডারে আমি অ্যাডটা দিতে চাচ্ছি ওই পেজের নাম দিয়ে দিব। ওকে, কারণ হচ্ছে এখানে আপনার প্রোফাইল থেকে অ্যাসোসিয়েটেড উইথ লিঙ্কডইন পেজ দেখাচ্ছে না, তো আমাদেরকে যখন বায়ার পেজ দিবে তখন তো পেজের হচ্ছে আমাদেরকে রোল দিবে, তাই না? এই জন্য ওই পেজের, কারণ এখন আমার কাছে 4-5টা পেজ থাকতে পারে, আমি 4-5টা পেজে যখন কাজ করবো তো ওখানে আমার অ্যাড রান করতে হলো একটা, তো কোনটার অ্যাড রান করবো এখানে ওই পেজটা আমি সিলেক্ট করে দিবো বা ওই পেজের ইউআরএলটা দিয়ে দিবো। ক্লিয়ার? ক্রিয়েট অ্যাকাউন্ট, এই যে এখন চলে এসেছে এইরকম একটা ড্যাশবোর্ড আমরা ইয়েতে আমাদের ফেসবুকের অ্যাড ম্যানেজারে দেখতে পেয়েছিলাম। ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ওয়েব ভিজিট, এনগেজমেন্ট, ভিডিও ভিউজ, লিড জেনারেশন, ওয়েবসাইট কনভার্সন, জব অ্যাপ্লিকেশন, এরকম কিছু পার্ট ছিল না আমাদের? এখানেও সেম কাজটা করানো যায়। তো আমরা এনগেজমেন্ট দিয়ে দেখব, এনগেজমেন্ট দিয়ে ভাইয়া স্টার্ট করেন। এখন এখানে অডিয়েন্সের একটা ব্যাপার থাকে যে সেভ অডিয়েন্স, আর আমি নিজে নতুন অডিয়েন্স ক্রিয়েট করব। তো নিচে আমি যদি ক্রিয়েট করি তাহলে হচ্ছে এখানে না ভাই, ওই যে রিসেট অডিয়েন্স, জি এটা আপু, আর সেভ অডিয়েন্স তো আপনাদের নেই, আপনাদের যদি না, এটার পাশে যেটা সেভ অডিয়েন্স, যদি আমার সেভ অডিয়েন্স থাকতো সেক্ষেত্রে আমার এখানে শো করতো, আমার যখন থাকছে না আমি কোনটা চাচ্ছি অডিয়েন্স। এখানে আপনি যদি একটা একটা ফ্যাক্টরে, একটা ফ্যাকাল্টিতে দেখাতে চান বা একটা সেক্টরে দেখাতে চান, সেক্ষেত্রে এই যে অডিয়েন্স যেই জায়গাটা এখানে ক্লিক করেন,
এখানে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের যেই টাইপের মানুষের কাছে দিতে চান লিংকডইনে শুধু তাদের কাছেই যাবে, এটাও হয়। আর ওভারঅল সবার সবার লিংকডইন মানে লিংকডইন প্রোফাইল যাদের আছে সবার কাছে যাবে, সেটাও হয়। সেটার জন্য আমরা করব হচ্ছে রিসেট অডিয়েন্স থেকে। এটা আপু হ্যাঁ এই জায়গাটা কি বুঝতে পেরেছেন আপনারা? জি আপু জি আপু। যদি আমি চাই যে শুধু একটা সেক্টরের মানুষকে দেখাবো, সেক্ষেত্রে অডিয়েন্স থেকে ক্লিক করে নিব। আর রিসেট অডিয়েন্সে আমরা যদি নতুন অডিয়েন্স সেট করে নিই, সেক্ষেত্রে ওভারঅল আমাদের লিংকডইন প্রোফাইল যাদের আছে তাদের কাছে যাবে। জি ভাইয়া। হ্যাঁ আপু দিয়ে দিলাম। এই যে এখন দেখেন ই এসেছে, তো আপনার যে টার্গেটেড অডিয়েন্স লোকেশন সেট করবেন, এরপরে স্ক্রল করে যে দেখেন হ্যাঁ লোকেশন সেট করতে হবে আপনাকে। এটা আপু কি দিব, ইউনাইটেড স্টেটস দিয়ে দিয়ে দেন। হ্যাঁ আপু দিলাম। তারপরে ভাই স্ক্রল করেন, হোল্ড। এখানে আমরা ইনক্লুডেড দিতে পারি, এখানে আমরা এক্সক্লুডেড দিতে পারি। ইনক্লুডেড মানেটা কি ভাইয়া? ইনক্লুডেড অর্থ হচ্ছে আমি শুধু যে জায়গায় দিতে চাচ্ছি, আর এক্সক্লুডেড অর্থ হচ্ছে যে যে জায়গায় দিতে চাচ্ছি না। ফাইন, এখানে যদি চাই আমরা ইনক্লুডের সাথে আমরা এক্সক্লুডেডও দিয়ে দিতে পারি, আর যদি না দেই এটাতেও কোনো প্রবলেম নেই। তারপরে ভাই স্ক্রল করে নিচের দিকে চলে আসে। ল্যাঙ্গুয়েজ তো আমরা সবসময় বললাম আমরা ইংলিশ দিব। এখন এখানে হচ্ছে ওকে, হু ইজ ইওর টার্গেটেড অডিয়েন্স। টার্গেটেড অডিয়েন্স কি আমি ন্যারো অডিয়েন্স করব নাকি আমি এক্সক্লুডেড অডিয়েন্স করব? এখানে লেখা আছে আমাদের যখন যেটা প্রয়োজন হবে বায়ারের নিশ অনুযায়ী, বায়ারের প্রয়োজন অনুযায়ী, বায়ারের ডিমান্ড অনুযায়ী, ঠিক আছে? এখানে আমি এখন একটা বলে দিব, পরবর্তীতে আপনারা যদি বলেন যে আপু এটা তো বলেছিলেন, ফার্স্ট ওয়াজ ওয়াজ ভিডিও নো থ্যাঙ্কস, ওখানে নো থ্যাঙ্কসটা দিয়ে দেন। এখানে শুধু দেখাচ্ছে টার্গেটেড অডিয়েন্সটা কিভাবে সেট হয়, এটাই আর কিছু না। ওকে, তারপর স্ক্রল করে নিচে চলে আসেন। ওকে, সেভ অ্যাজ এ টেমপ্লেট দিয়ে দেন। Enable audience যেখানে এটার পাশে দেখেন ভাইয়া, view audience summary আমি যা সেট করলাম ওই অডিয়েন্সদের সামারি আমি দেখতে পাবো। হ্যালো ভাইয়া, মেবি আবার ভাইয়া বাফার করছে। ভাইয়া জয়েন করতে করতে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা কাইন্ডলি আমাকে। আপু জি ভাইয়া, ও ন্যারো অডিয়েন্স আর এক্সক্লুড অডিয়েন্সটা যদি আরেকবার বলতেন। ন্যারো অডিয়েন্স হচ্ছে আমি যা ওখানে সেট করেছি ওই অডিয়েন্স গুলি তো অনেক বড় পরিসরে আমি সেট করেছি, তাই না? আমি বারবার বলছিলাম লিংকডইন অনেক কস্টলি, এখানে পার ক্লিকে হচ্ছে প্রায় $1.5 মতো করে কেটে নেয়। তো আমার প্রয়োজন যাদের কাছে আমি তাদের কাছে না দেখে আমি যদি সবাইকে শো করি তাহলে আমার কি বলে আমার বাজেট বেশি লাগছে, আমার খরচ বেশি হচ্ছে। তো আমি যদি ন্যারো করে দেই অডিয়েন্সটা, ন্যারো করে দেই যে আমার প্রয়োজন হচ্ছে, আমি ধরেন মার্কেটিং এর কোনো কাজ আমার প্রয়োজন, মার্কেটিং এর কাউকে আমার প্রয়োজন, তো আমি মার্কেটিং এর কাছে আমার ইয়েটা দিব, অ্যাডটা দিব। তো ওখানে ওই যে দেখালাম অডিয়েন্সে একটা জাস্ট একটা সেক্টরের মানুষের কাছে চাইলে আমি দেখাতে পারি, আমি সেটা সিলেক্ট করে দিলাম, আমার অডিয়েন্সটা ন্যারো হয়ে গেল। ন্যারো মিন্স ছোট হয়ে যাওয়া, অডিয়েন্সের টাইপটা ছোট হয়ে যাওয়া, আর কিছু না। আর যদি আমি চাই যে এক্সক্লুডেড অডিয়েন্স দিব, আমি না ওই ছোট্ট একটা পরিসরে দিব না, আমি সবার কাছে পাঠাবো, সবাইকে দেখাবো, তখন হচ্ছে আপনার
ওইটা এক্সক্লুডেড হয়ে যাবে, যে ন্যারো থাকবে না, সবার কাছে যাবে। এক্সক্লুডেড মিনিংসটা কি ভাইয়া? এক্সক্লুড ছড়ায় পড়া, ছড়িয়ে পড়া। হ্যাঁ, তো এক্সক্লুডেড অডিয়েন্স মানে হচ্ছে যে সব জায়গায় যাবে, মানে লিঙ্কডইনের সমস্ত জায়গায় যাবে। আর ন্যারো হচ্ছে আমি লিঙ্কডইনের জাস্ট এই এই কাজের জন্য যারা রিলেটেড, এই এই কাজে যারা আছে আমি তাদের কাছে দেখাতে চাই। বোঝা গেছে ভাইয়া? ইয়াকো, বুঝতে পেরেছি। ওকে, হ্যাঁ ভাইয়ার মেবি নেট বাফার করেছিল মিজান ভাইয়ার। ভাইয়া স্ক্রল করে নিচের দিকে চলে এসে আমরা সিঙ্গেল ইমেজ দেখতে পাবো। আচ্ছা ভাইয়া, আমরা যে অডিয়েন্সটা সেট করলাম ভাই, আমরা যে, হ্যাঁ আমরা যে অডিয়েন্সটা সেট করলাম, এই অডিয়েন্সটা যদি আমরা সেভ করে রাখতে চাই পরবর্তীতে কাজের জন্য, তাহলে ওই অডিয়েন্সের নামটা এখানে দিয়ে দিতে হবে। আমরা হ্যাঁ, টেস্ট দিয়ে সেভ দিয়ে দেন। হ্যাঁ রাখতেছি, যেহেতু এটা, আমরা শিখে দিয়ে হ্যাঁ রেখেছি। টেস্ট দিয়ে সেভ দিয়ে দেন। হ্যাঁ সেভ দিয়ে দিতে পারেন আপনি। আপনি কি আমার কথা শুনছেন ভাইয়া? এই অডিয়েন্সটা আমাদের সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেলে পরবর্তীতে ওই যে আমরা যখন আবার অ্যাড রান করাতে যাব, আমাদের সেভ অডিয়েন্স একটা অপশন থাকে না? আমাদের তো সেভ অডিয়েন্স একটা অপশন আমরা দেখেছিলাম। এই অডিয়েন্সটা আমরা সেভ করে দিলে ওখানে আমাদের এই অডিয়েন্সটা সেভ হয়ে থাকবে, এবং পরবর্তীতে আমরা চাইলে ওখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারবো। এখন হচ্ছে এখানে আমরা সেম জিনিসটা আমরা ফেসবুকেও দেখেছি, যে আমরা ছবি দিয়ে দিব কিনা, আমরা ক্যারোসেল করব কিনা, আমরা ভিডিও করব কিনা। এই যে অ্যাড ফরম্যাটটা নিউ এসেছে, অ্যাডের যে ফরম্যাটটা, যে ফরমেশনটা এসেছে, যেটা আমরা ফেসবুকে দেখতে পাই, এটা নতুন এখানে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা ক্যারাসেল করতে পারি, ভিডিও অ্যাড করতে পারি, ফলোয়ার অ্যাড করতে পারি, সিঙ্গেল ইমেজ অ্যাড করতে পারি। আমরা সিঙ্গেল ইমেজ অ্যাড করব ভাইয়া। জি স্ক্রল করে নিচের দিকে চলে আসেন। আর সিঙ্গেল ইমেজটা পরে অ্যাড করতে হয় ভাইয়া। আচ্ছা বাজেট, এই যে দেখেন বাজেটে চলে এসেছি আমরা। ভাইয়া একটু স্ক্রল করেন, ডেইলি বাজেট সেট করতে হবে। ডেইলি বাজেট আপনি দেন $5, শুধু $5 দেন, সে নিবে না। দেখেছেন, আপনার যে টার্গেটেড অডিয়েন্স আছে আপনি $10 নিচে করতে পারবেন না। আর ডেইলি বাজেটের লিমিটেশন হচ্ছে $8, $8 নিচে ডেইলি বাজেট দেয়া যায় না। কিন্তু সেটা হচ্ছে খুব স্পেসিফিক কিছু মানুষের কাছে, খুব স্পেসিফিক কিছু মানুষ। আপু $10 দিছি, আমরা এখানে $10 দিলে নিচ্ছে না। মিজান ভাই কথাটা ক্লিয়ার না, আরেকবার একটু বলবেন না? নিচে লিখে দিছে অ্যাটলিস্ট $10 রাখতে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমরা অডিয়েন্স যেভাবে সেট করে এসেছি আপনাদেরকে $10 দেখাচ্ছি। আমি লিখে আবার জয়েন হচ্ছি। ওকে ভাইয়া, আপনি কি বুঝতে পেরেছেন? জি আপু, আমরা যদি দেই, দেখেন এখানে নিচে লিখা চলে আসবে যে আমি কত ডলার চাচ্ছি, আমি কত ডলারের নিচে অ্যাডটা দিতে পারবো না। আমার ডেইলি বাজেট ওরাই সেট করে দিবে, যেটা ফেসবুকে ছিল না। ফেসবুকে ছিল, বাট এত রেঞ্জটা এত হাই ছিল না ফেসবুকের। বোঝা যাচ্ছে? জি আপু। মারুফ ভাইয়া, উর্মি আপু, আপনারা কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ জি আপু। ইশরাত আপু, আপনি? জি আপু। ওকে, আপনাদের কোনো কোশ্চেন আছে লিঙ্কডইন নিয়ে? আপনারা তো একটু লেটে জয়েন করেছিলেন, আমাদের সাথে অ্যাড হয়েছিলেন, আপনাদের অনেক কিছুই বাকি আছে। তো আপনাদের যে জিনিসগুলি বাকি আছে ওখানে কোথাও কোনো প্রবলেম আছে আপনাদের? আপু আমি একটা আইডি খুলেছি কিন্তু এখন আইডি সাজানো হয় নাই আর কি, মানে গোছানো হয়নি আইডিটা, একটু হ্যাঁ গোছানো হয়নি, মানে আর একটু পরে টরে বুঝতে হবে আর কি, সময় লাগবে একটু। আর প্রবলেম হলে জিজ্ঞেস হলে আপু, আমাদের প্রবলেম হলে আমাদের এখান থেকে। ওকে আপু, আপনি ইনসান ভাইয়ের কাছ থেকে, ভাইয়া আপনি একটু ওনাকে টাইম দিবেন,
আপনার সময় ছাড়াও এক্সট্রা একটু টাইম দিবেন, কারণ যারা আমাদের সাথে পরে জয়েন করেছে তাদের বুঝতে একটু কষ্ট হতে পারে, সেক্ষেত্রে আমরা তাদেরকে হেল্প করব। ঠিক আছে ভাইয়া? হ্যালো, জি আপু, একটু হেল্প করে দিবেন। আর আপু আপনার যদি ইনসান ভাইয়ের কাছ থেকে দেখা যাচ্ছে ভাইয়া হয়তো বিজি, আপনি পারছেন না, আপনি এখানে মিজান ভাই আছে, সাক্ষ্য ভাই আছে, এদের কাছ থেকেও চাইলে হেল্প নিতে পারেন। আমরা যে অডিয়েন্সটা সেট করেছিলাম সেই অডিয়েন্সের বেসে আমরা হচ্ছে $10 নিচে ডেইলি বাজেট দিতে পারবো না, তো আমরা $10 দিয়ে দেখি। এটা আসলে আপনার অডিয়েন্স সেটের উপরে ডিপেন্ড করবে যে আপনার কত ডলারের ওরা লিমিটেশন দিচ্ছে। এখানে আপু $10 দিছে, জি, এই যে দেখেন এখন আর এটা হবে না। তারপরে হচ্ছে স্টার্টিং ডেট, স্টার্টিং ডেটটা, হ্যাঁ স্টার্টিং ডেট আমরা ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে এবং এন্ডিং ডেট দিব 14 তারিখ দিন, স্টার্ট 14 তারিখ থেকে, এন্ড যে এন্ডিং ডেটটা হ্যাঁ আপু হয়েছে আপু। ভাইয়া বি টাইপ, আমি মিউট করে রেখে আপনাদের সাথে কথা বলে যাচ্ছি। ও আচ্ছা, আমি ভাবছি আমি ডিসকানেক্ট হয়ে গেছি আবার। না 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 ভাইয়া, ওকে, এখানে হচ্ছে বি টাইপটা আমরা কি দিব, টার্গেটেড সিপিএ, মানে আমরা টার্গেট যাদের করছি তারাই শুধু ক্লিক করবে তাদের জন্যই দিব, ওইরকম একটা ব্যাপার। আমরা হচ্ছি টার্গেটেডটাই দিয়ে দিই ভাইয়া। এই যে দেখেন টোটাল কস্ট, হ্যাঁ এখানে টোটাল কস্ট হচ্ছে রেকমেন্ডেড, ওকে, টোটাল কস্টের একটা ব্যাপার দেখাচ্ছে। ভাই আমি তো লেখাটা পড়তে পারছি না, আপনি একটু পড়বেন আপু পাশের লেখাটা? টার্গেট কস্ট এখানে আমাদের ডলার দিতে পারতেছি, তো এরপর এখানে হচ্ছে পার ক্লিক এঙ্গেজমেন্ট ক্লিক এই জাতীয় একটা লেখা আছে, আর এটা রিকমেন্ডেড দিছে আপনার $4.12, আর রিকমেন্ডেশন আর বেসড অন ইউর ডেলি বাজেট ফর ইমপ্রুভ বাজেট ইউটিলাইজেশন এরকম একটা লেখা দিছে। টোটাল কস্টটা ভাই, টোটাল কস্টটা দেখেন তো কত লোয়েস্ট দেয়া যায় এখানে। আচ্ছা আমি আপু $1 দিয়ে দেখতেছি প্রথমে, মিনিমাম 1.80 দিতে বলতেছে, দেন এইটা হচ্ছে আপনার পার ক্লিকের কস্টিং যাবে, বুঝতে পেরেছেন? জি আপু, সিপিসি রেটিং হাই। হ্যাঁ, এরপরে স্ক্রল করেন ভাইয়া, এই জন্য বললাম লিঙ্কডইন এর অ্যাড ক্যাম্পেইনটা সো মাচ এক্সপেন্সিভ। হ্যাঁ আপু, নেক্সট দিয়ে দিব নাকি এখানে? নেক্সট নেক্সট, এই যে এখানে এখন আমাদের ওই যে আমরা ফার্স্ট একটা দেখেছিলাম না সিঙ্গেল ইমেজ, আমাদের তো ফেসবুকে সাথে সাথে করে ফেলতে হতো, এখানে সাথে সাথে করা জানে, নেক্সট স্টেপে এসে করতে হয়। এখানে এখন একটা ছবি অ্যাড করবেন, আমি আপাতত একটা দিচ্ছি।
অ্যাডের নাম নেম নেম দিস অ্যাড ভাই আমরা ডেমো দিয়ে দেই অ্যাডের নামটা আমরা ডেমো দিয়ে দেই তারপরে এখানে হচ্ছে আমরা যা দিব ইন্ট্রোডাকশনের জন্য যে এটা কি টাইপের জিনিস বা কি ওই টাইপের একটা ইন্ট্রোডাকশন সব ছবির উপরে থাকে না যে এটা এইটা বা এই পেজে হচ্ছে এই কাজ হয় আর এই এই প্রোডাক্টটা হচ্ছে এই রকম একটা ইন্ট্রোডাকশন দেয়া থাকে না জি আপু টেক্সটটা যেটা আমরা ফেসবুকে দেখেছিলাম হেডলাইনে জি আপু হেডলাইন দেখেছিলাম ওরকম এখানে আমরা ইন্ট্রোডাক্টরি টেক্সটটা দিয়ে দিব আপু আমি যে আচ্ছা এটা আমি যে পেজটা দিছিলাম এটা একটা ডলার বাইসেল সাইট ওকে তাহলে আপনি ওটা রিলেটেড কোনো কিছু লিখে দিতে পারেন ডেস্টিনেশন ইউআরএল মানে হচ্ছে এইটা আপনাকে কোথায় নিয়ে যাবে একটা ইউআরএল আপনাকে এখানে মাস্ট দিতে হবে কারণ পরবর্তীতে আমরা একটা বাটন অ্যাড করব ওই বাটনটা দিয়ে আমরা কোথায় যাব সেটা দেখব একটা ইউআরএল ভাইয়া অ্যাড করে দিতে হবে আপনাকে এখানে পিকাবো দারাস কারো একটা ইউআরএল দিয়ে দেন আপু এই সাইটটা রেডি দিয়েছি এই সাইটটা আমি রেডি করে দিছিলাম আর কি আমার লিংক জানা আছে এটা ওকে ওকে তাহলে তো খুবই ভালো তারপরে নিচের দিকে চলে আসি ওই যে আমরা ইমেজ একবার ওখানে আপলোড করেছি আমরা চাইলে এখান থেকে আপলোড করতে পারি পিএনজি জেপিজি ম্যাক্সিমাম 5 MG 5 MB এমজি না পিএনজি বলতে গিয়ে 5 MG বলে ফেলেছি ওকে আচ্ছা এখানে হেডলাইন দেন ডেসক্রিপশন দিবেন হেডলাইন আপু একটা তো নিচে ডলার বাইসেল এইটা কিন্তু আর্টিকেল আকারে যাবে বুঝতে পারছেন ভাইয়া একটা তো উপরে যেটা সেট করেছি ওটা অ্যাড যাবে এটা আর্টিকেল আকারে থাকবে এটা দিয়ে যদি আমি ওই যে আমরা একটা পোস্ট দিতাম না যে আমরা এটাকে কি শুধু অ্যাড রান করাতে চাই না এটা আমি আমার পেজে পোস্ট করতে চাই এরকম একটা ছিল না অপশন আমাদের আপনাদের কি মনে আছে হ্যাঁ তো ওইখানে একটু লেখা কম দেওয়া যায় তো এখানে বেশি দেওয়া যায় আচ্ছা এখানে কল টু অ্যাকশন বাটনটা আমরা সেট করব অ্যাপ্লাই ডাউনলোড ভিউ লার্ন মোর সাইন আপ সাবস্ক্রাইব রেজিস্টার জয়েন অ্যাটেন্ড রিকোয়েস্ট ডেমো এখন এইখানে এই বাটন গুলি আমি সেট করব আমার বায়ারের রিকোয়ারমেন্টে বায়ারের নিশে যে বায়ার তার সাইটে তার ওয়েবসাইটে ট্রাফিক চাচ্ছে কিনা বা সে অন্য কোথাও সাইন আপ করাতে যাচ্ছে কিনা সে কি চাচ্ছে সে কোন ইনফরমেশন গুলি কালেক্ট করতে যাচ্ছে বা তার একটা চ্যানেল আছে বা তার একটা পেজ আছে ওইটা সাবস্ক্রাইব করাতে চায় কিনা এখানে ওই বাটনটা আমরা অ্যাড করব বুঝা গেছে জি আপু এখানে যদি এখন লার্ন মোড দেই ভাই আমাদেরকে একটা ওয়েবসাইট দিতে হয় আচ্ছা লার্ন মোড দেন হ্যাঁ আমরা তো ওয়েবসাইট দিছি আপু অলরেডি আচ্ছা স্ক্রল করেন নিচের দিকে চলে আসেন আর নেই আপু নিচে ক্রিয়েট আছে ক্রিয়েট দিয়ে দেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন একটা যেটা রেডি করেছেন কিভাবে এসেছে তারপর আমরা নেক্সটে চলে যাব এইখানে এখন একটা ব্যাপার আছে ভাইয়া উপরে দেখেন ড্রাফট আর অ্যাকশন দুটো জায়গা আছে হ্যাঁ আপু অ্যাকশনে ক্লিক করেন তো যদি এটা অ্যাক্টে না 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 এটা দিবেন না ড্রাফটে দেখি ড্রাফটে ক্লিক করা যাচ্ছে না আচ্ছা এখানে একটা ব্যাপার আছে লাস্টে সেভ করার সময় আমরা যদি ওখানে অ্যাক্টিভ না দেই তাহলে আমাদের অ্যাডটা রান হবে না একটা আমাদের ড্রাফট আকারে সেভ হয়ে থাকবে সেটাও আমি দেখব ভাই স্ক্রল করে নিচে চলে আসেন এখানে তো আমরা জাস্ট সেট করেছি তাই আর কিছু নেই হ্যাঁ না না সেভ দিন না আপনি লঞ্চ লঞ্চ দেন লঞ্চ ক্যাম্পিং দেন আপু দিচ্ছি না আমি আপনাকে আমি দেখাচ্ছি ও আচ্ছা আচ্ছা আমরা চাইলে সেভ সেভ করে এই অ্যাডটা এখানে শেষ করে বেরিয়ে পারি এই যে গ্রেট জব তারপরে এটাতে চলে যাব আপু গো টু অ্যাকাউন্ট আওয়ার ভিউ হ্যাঁ
এই যে আপনি যেটা করলেন আজকে 13 তারিখে দেখেন এঙ্গেজমেন্ট অ্যাক্টিভ দেখাচ্ছে, এবং আপনার উপরে ভাইয়া একটা জায়গায় পেমেন্ট ইস্যুর জন্য দেখাবে যে আপনার পেমেন্ট ইস্যু হয়নি। ইওর অ্যাকাউন্ট কারেন্টলি এটা আপু বিলিং ডিটেইলস, কারণ হচ্ছে আমরা বিলিং কার্ডটা অ্যাড করিনি, কার্ড অ্যাড না করা পর্যন্ত আমরা এটা একটা রান হবে না, এবং এখন এটাকে আপনি ডিলেটও করতে পারবেন না, 14 দিন লাগবে ডিলেট হতে। অ্যাড রান কিন্তু আমাদের শেষ, আমি আপনাদেরকে বলেছিলাম ফার্স্টে লিংকডইন অ্যাডে দেখাতে গেলে কার্ড অ্যাড না করলে লিংকডইন অ্যাড রান হয় না, তো এখন নতুন করে অ্যাড রানের এই জায়গাটা এভাবে আটকে থাকে, আপনি প্রপার জিনিসটা গুছিয়ে নিয়ে আসবেন তারপরে এটা এভাবে হোল্ড থাকবে 14 দিনের মতো। বোঝা গেছে অ্যাড রানের ব্যাপারটা? জি আপু, জি আপু, আমাদের কিন্তু অ্যাড রান শেষ, খুবই শেষ আপু। জি আপু, আপু অ্যাডটা কি অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে নাকি কোথাও থেকে ডিলিট করতে হবে 14 দিন পর? আপনি ডিলিট করতে চাইলে আপনাকে 14 দিন টাইম লাগবে। এই যে পজ করে দেন ভাইয়া, পজ করে দেন অ্যাডটাকে। ওকে, অ্যাকাউন্ট ইজ অন হোল্ড স্ট্যাটাস। এরপরে ডিলিটেড জায়গাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে ভাইয়া, একটু স্ক্রল করে ডান পাশে, ডান পাশে, হ্যাঁ ডান দিকে চলে আসবে না। এখানে তো ডিলিটেড একটা অপশন থাকে, এটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি একটা কোথা থেকে ডিলিট করব আমরা, ঠিক আছে? আচ্ছা আপু, হ্যালো, ওকে। অ্যাড রান নিয়ে কারো কোনো প্রবলেম আছে? বেসিক্যালি লিংকডইনের অ্যাড রানে আসলে ওই রকম কাজ আপনারা পাবেন না, অ্যাড রানটা দেখানো বেসিক জিনিসটা আপনাদের দেখালাম যে অ্যাড রানটা এভাবে হয়, কিন্তু লিংকডইনের কাজ সেটাই পাবেন যেটা হচ্ছে আমি বলছি বারবার, যে আপনারা একটা প্রোফাইল অপটিমাইজ করা, একটা লিড জেনারেট করা, আর তাদের প্রোফাইল থেকে কানেক্ট করা, লিংকডইনের ম্যাক্সিমাম অ্যাড গুলি এটাই পাবেন। কারণ আপনি যদি এভাবে অ্যাড রান করাতে যান, এক একটা অ্যাডে আপনার দেখা যাবে যে $80-90 খরচ করার পরেও আপনার খুব কম লাইক আসছে, খুব কম। ওই জন্য ওই একটা অ্যাকাউন্ট যখন অন করি, আমরা একটা পেজ যখন অন করি তখন হ্যাশট্যাগটা শো করে, দেখতে পেয়েছিলেন? জি আপু, জি আপু, জি আপু, জি আপু। আমরা এখন আমাদের প্রোফাইলে ব্যাক করি ভাইয়া, প্রোফাইলে চলে যাই আমরা। আপু একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া। আপু এখানে আমি আগে তো হ্যাশট্যাগ সিলেক্ট করে ফেলেছি, একটা দিয়েছিলাম, দুটো দিয়েছিলাম, এখন আমি যদি চাই আরো হ্যাশট্যাগ অ্যাড করতে তাহলে কি আমি অ্যাড করতে পারবো? পারার তো কথা জানেন, পেজে চলে যাই, পেজে। হ্যাঁ না আপু, পেজে না আপু, এখানে লিংকডইন প্রোফাইলের হ্যাশট্যাগ অ্যাড করতে পারবেন তো আপনি? আপনার প্রোফাইলে তো অ্যাড করতে চাচ্ছেন, সেখানে পারবেন। আপু এখান থেকে কি বের হয়ে যাব? হ্যাঁ ভাইয়া, মেবি তার প্রোফাইলের হ্যাশট্যাগ অ্যাড করতে চেয়েছিল, পেজের না। আপু এখানে তো হ্যাশট্যাগ অপশনটা অফ আছে আপাতত দেখতেছি, নাকি তিনটা হ্যাশট্যাগ ইউজ করা যায়? আপনি ডিলিট করে দেন, এখানে লিখিত আছে। আচ্ছা আপু তিনটা, বুঝছি তিনটা, আপনি ডিলিট করে দেন, ডিলিট করে আরেকটা নিয়ে আসেন। লাগবে না আপু, আমি মনে করছি অনেকগুলো দেওয়া যায়। হ্যাশট্যাগটা যেটা ভাইয়া, প্রোফাইলের হ্যাশট্যাগ যেটা, সেটা তো প্রোফাইল সেটিংস থেকে পাবেন আপনি। নিশান ভাইয়া, জি আপু, জি আপু, প্রোফাইলের হ্যাশট্যাগটা আপনি কোথায় সেট করতে যাচ্ছেন? প্রোফাইলে কি আমরা হ্যাশট্যাগ সেট করেছি? না তো আপু, সেটাই জানতে চাচ্ছি ইনসান ভাই, কোন প্রোফাইলে হ্যাশট্যাগ অ্যাড করতে যাচ্ছেন? আপু ওই এই প্রোফাইলের একবারে উপরে যেখানে লেখা আছে হ্যাশট্যাগ ফলোড, একটু দেখেন কাইন্ডলি তো কোনায়। হ্যাঁ এখানে, এই তো এটা, এখানে আমি আরো অ্যাড করতে চাচ্ছি। এখানে আমরা কি আগে অ্যাড করছিলাম? হ্যাঁ এই করা তো, তো এখানে টিক মার্ক আসছে না, এটা কি বলেছে পড়েন? ইউ উইল সি পোস্ট উইথ দিস হ্যাশট্যাগস এট দা টপ অফ ইওর ফিড, মানেটা কি বলেন ভাইয়া?
আপু আমাদের যে হ্যাশট্যাগ গুলো আমরা ওই আমরা যে স্কিল গুলো দিছি আমার যতটুকু মনে হয় আর কি স্কিল আর আমাদের ইন্টারভিউ গুলো দেওয়া হয়েছে ওই রকম নিউজ গুলো আমরা এখানে নিউজ ভিডিও পরে দেখবো এইটাই বলতে হচ্ছে আমরা প্রোফাইলে কোথাও হ্যাশট্যাগ অ্যাড করি নি আপু এখানে অ্যাড করেছি হ্যাঁ ইনসান ভাই কি বলতে চাইছেন হ্যাঁ এই হ্যাশট্যাগ এর অপশনটা আবার ওই প্রোফাইল থেকে পাওয়া যায় তো ওখানে যখন আমি অপশনটা দেখেছি ওখানে আমি একটা দিয়েছিলাম যে সোশ্যাল মিডিয়া প্রোফাইল কোথা থেকে পাওয়া যায় বলেন তো বলছি আপনাকে ওই অ্যাড প্রোফাইল সেকশনে ওখানে একটু গিয়ে দেখেন মিজান ভাই হ্যাঁ গেলাম এখানে না আমি তো খুঁজেই পাচ্ছি না এখন আচ্ছা ইনসান ভাই আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি ভাই প্রবলেম নেই জি ভাইয়া সাক্ষ্য ভাইয়া বলেন আপু হোম অপশনে গেলে লেফট সাইডে হ্যাশট্যাগ এর অপশনটা পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ ওখানে হোম অপশনে ওকে ফাইন আমি বুঝতে পেরেছি এই জন্য আমি ইনসান ভাইকে হোম অপশনে এটা হচ্ছে ফার্স্টে উনি কতগুলি হ্যাশট্যাগ দিতে বলেছিল যে আমার রিলেটেড হ্যাশট্যাগ গুলি আমি যদি ইউজ করি আমার জন্য ইজি হবে ভাই হোম অপশনের বাঁদিকে হোম অপশনের লেফট সাইডে ছিল হ্যাশট্যাগ এর এটা ইনসান ভাই প্রোফাইলে নিয়ে গেছে স্ক্রল করে নিচে চলে আসেন এই যে দেখেছেন ফলো আপু এখানে এই হ্যাশট্যাগ গুলি অ্যাড করব হচ্ছে আমরা কি রিলেটেড জিনিস চাই আমরা কি চাই তার উপর এখানে তো অ্যাড করা যাবে ভাইয়া আপু অ্যাড হচ্ছে না আমি একটা অ্যাড করেছিলেন একটা অ্যাড করেছিলেন একটা অ্যাড করেছি কিন্তু পরবর্তীতে আমি যখন চাচ্ছি আর হচ্ছে না ওকে তাহলে ভাইয়া এটা হচ্ছে আমরা ট্রাই করে দেখি হ্যাঁ এটা ইভেন্টস ভাইয়া হ্যাশট্যাগ এর জায়গাটা না আপু কোইটা তো সেট করা যাচ্ছে না ব্যাক করেন ভাইয়া এই যে ফ্লপ ফলো ভাইয়া ফলো ফ্রেশ হ্যাঁ এটা দিলে আপু এটা আসতেছে এইটা আসতেছে এটা আসতেছে জি আপু ওকে ইনসান ভাইয়া আপনি হ্যাশট্যাগটা কোথা থেকে দিয়েছিলেন আপনি যে একটা দিয়েছিলেন আপনি কি লিখে দিয়েছিলেন একটা দিয়েছি হ্যাঁ আপু ইয়া থেকে প্রোফাইলের উপরে যখন হ্যাশট্যাগ ফলোড থাকে ওখানে আমার অপশনটা মানে ইয়া ছিল না তো তো আমি ওখান থেকে গিয়ে যখন দিয়েছিলাম দুটো দিয়েছিলাম তো একটা ভুলে আমি জবস দিয়েছিলাম যে এই রিলেটেড জবস তো আমি পরবর্তীতে এই হোম অপশনে এসে হ্যাশট্যাগ থেকে ওইটা ডিলিট করেছি কিন্তু যখন আরো অ্যাড করতে চেয়েছি তখন আর অ্যাড করতে পারিনি আচ্ছা ভাই এটা আমি আপনাকে দেখিয়ে দিই এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে এটা ছাড়া আর কোনো কোশ্চেন না আপু ওকে ভাই এটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আমরা যে অ্যাড রানের যে জায়গাটা দেখলাম এইটা বুঝেছে কিনা আগে বলি আমি আপনার হ্যাশট্যাগটা এই অ্যাড রানের প্র্যাকটিসের সময় আমি হ্যাশট্যাগটা আপনাকে দেখিয়ে দিব ঠিক আছে ভাইয়া আবার একটু দেখা যাবে যে সিম্পল করে অ্যাড রানটা হ্যাঁ এখন যেটা করেছি আমরা সেটা আবার একটু করা যাবে হ্যাঁ করা যাবে কিন্তু সেটা দুই তিনটা আচ্ছা দেখাই দিচ্ছি আপু দেখাবো হ্যাঁ দেখিয়ে দেন ভাই আপনাদেরও প্র্যাকটিস হয়ে যাবে দেখিয়ে দেন হ্যালো আচ্ছা আমি শুনতে পাচ্ছি ভাইয়া মিজান ভাইয়া দেখাবে বললেন আমরা আমাদের প্র্যাকটিস সেশনটা স্টার্ট করে দিই ওই জন্য আমি বললাম যে ঠিক আছে ভাইয়া দেখান আপনি ভাইয়া মেবি ভাইয়ার ওখানে নেট বাফার করছে ভাইয়ার আজকে নেটের অবস্থা সবারই একটু বাজে
মোস্তফা ভাই বলেন। হ্যাঁ দেখাচ্ছি আবার একটু দেখেন, এখানে স্পন্সর নাওতে দিছি প্রথমে, এরপর গো টু ক্যাম্পেইন ম্যানেজার, আমার তো আগের একটা রান চলে আসতেছে। আচ্ছা ক্রিয়েট অ্যাকাউন্টে দিচ্ছি, এখান থেকে আমরা যে পেজ রানটা দিব সেই পেজটার নাম দিব, একটার নাম আমি আগেরটার নামটাই দিয়ে দিচ্ছি। এরপর আর লাগবে না, আর লাগবে না, না না আমি ফার্স্টটা বুঝি না ফার্স্ট টাইম সেই জন্য। আচ্ছা আচ্ছা, আর এটা মনে আছে তো আপনার, এটা পেজের ইউআরএল অথবা এটা? ওকে ভাইয়ার মেবি নেট বাফারিং এর জন্য ভাইয়ারও প্রবলেম হয়ে গিয়েছিল, ভাইয়া হয়তো ফার্স্ট স্টেপটা মিস করেছে। আমি ওটা খুঁজে কি করে দেখিও নাই এটা নেটের জন্য। হ্যাঁ সেটা বুঝতে পেরেছি ভাইয়া, নেটটা আজকে সবারই একটু প্রবলেম করছে। মিজান ভাইয়ের স্ক্রিন তো তাও দেখতে পাচ্ছেন, আমার স্ক্রিন আরো ব্লারি হয়ে যেত আপনারা দেখতে গেলে। আমরা হচ্ছে ফিল্টার করি, কিভাবে ফিল্টার করি, যে যেটা বললাম যে আমরা লিড জেনারেট করব। সো আমরা যখন এই যে ফিল্টারটা করতে যাই, এখানে তো ফিল্টারের ফুল অপশন গুলি ফুল ফর্মটা আসে না, সেটা মাই নেটওয়ার্কে যাব আমরা। এই যে চলে এসেছে, ওকে সরাসরি এখান থেকে চলে আসে, এই চার্জে গিয়ে এটা দিলে সরাসরি চার্জে গিয়ে চলে আসে। আচ্ছা এটা নেটওয়ার্কে গেলেও ভাই চলে আসবে। আচ্ছা ফিল্টার একটু আপু, এখানে একটু ল্যান্ডলি হয় আর কি ধাপটা। আচ্ছা এখন আমরা যখন কাউকে খুঁজতে যাই বা আমরা কোনো কানেকশন খুঁজতে যাই, তখন আমরা ফার্স্ট সেকেন্ড বা এখানে হচ্ছে কানেকশন অফ বা লোকেশন কারেন্ট কোম্পানিজ, তারপরে হচ্ছে এই প্রত্যেকটা দিয়ে দিয়ে আমরা খুঁজে নিই। আর আমরা যখন কোনো কোম্পানির কোনো বায়ারের জন্য লিড জেনারেট করব, লিড জেনারেট মিন্স হচ্ছে আমরা লিঙ্কডইন থেকে যেই কানেকশন, না লিঙ্কডইন থেকে তাদের যেই ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার, তারা রেস্টুরেন্টের ওনার বা তাদের, আমরা যদি চাই যে একটা মানে কি বলবো টেকনোলজি কোম্পানি, টেকনোলজি ফিল্ডের সবগুলা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের অ্যাড্রেস, তো এখানে ওভাবে শো করবে। কিভাবে শো করবে, কোন জায়গা, তো এটার জন্য আমরা ফার্স্টে হচ্ছে লোকেশন সিলেক্ট করব। যে কোনো একটা লোকেশন আমরা সিলেক্ট করি যে হ্যাঁ ইউনাইটেড স্টেটস, কারেন্ট কোম্পানিজ না, ফাইবার আপওয়ার্ক করতে না ভাইয়া, নিচের দিকে স্ক্রল করে নেমে চলে আসেন। এই যে ইন্ডাস্ট্রিজ দেখতে পাচ্ছেন ভাইয়া? জি আপু, এই ইন্ডাস্ট্রিজ এ হচ্ছে আমি যে ইন্ডাস্ট্রি সার্চ করতে চাই, সেটা রেস্টুরেন্ট হতে পারে, সেটা কম্পিউটার সফটওয়্যার হতে পারে, সেটা হচ্ছে যে আমি বললাম টেকনোলজির হতে পারে, তো টেলিকমিউনিকেশন আছে এখানে। আমরা যে কোনো একটা ইন্ডাস্ট্রি এখানে লিখি, যে কোনো একটা ইন্ডাস্ট্রি আমরা লিখি, আমরা যদি লিখি টি মানে স্কুল কলেজের ব্যাপারটা যেটা টিচার, ওরকম লিখেও দেখতে পারেন আপনারা। ভাই কি স্কুল লিখছেন? আপনি বললেন তাই, আমি বললাম স্কুল তো আসলে একটা ইন্ডাস্ট্রি, মানে টিচিং প্রফেশনটা বা এই যে টেলিকমিউনিকেশনের ব্যাপারটা যেরকম থাকে, এটা তো যেমন আলাদা একটা ইন্ডাস্ট্রি, এরকম গার্মেন্ট সেক্টর থাকতে পারে, এরকম হচ্ছে ভাইয়া এই যে কিছু কোম্পানি আছে না যারা হচ্ছে শুধু এক্সেসরিজ ক্রিয়েট করছে রেডি করছে, ওরকম কোম্পানি থাকতে পারে। আপনি রেস্টুরেন্ট দিয়ে দেন, আমরা রেস্টুরেন্ট দিয়ে দেখি, রেস্টুরেন্ট দেন ভাইয়া। হ্যাঁ রেস্টুরেন্ট দেন, এই যে চলে এসছে, তারপরে স্ক্রল করে নিচের দিকে চলে আসেন। ও এখানে ইংলিশটা দিব, এটা তো এখন আমি যদি আপনাকে ইংলিশ দিতে বলি, এরপরে যদি বায়ার আপনাকে বলে আপনি রাশিয়ান দেন বা স্প্যানিশ দেন, তখন বলবেন না আপু তো বলেছিল ইংলিশ দিতে, এখন আমরা রাশিয়ান স্পেন কেন দিব। এটা হচ্ছে আপনার উপরে, এটা আপনার বায়ার কোন দেশের চায় কি চায় নাম, সেটা আমরা যেহেতু সব ইংলিশ ইংলিশ দিয়ে আসছি, আমরা ইংলিশই দিয়ে দিতে পারি এখানে। তো আমি ইংলিশটা দেইনি বা আমি চেয়েছিলাম আপনাদের মাঝখান থেকে এই কোশ্চেনটা আসুক, যাতে আপনারা নিজেরা পরবর্তীতে কাজ করতে গেলে বুঝতে পারেন যে হ্যাঁ এটা কেন দিতে হয়, এটা কোথায় দিতে হয়। বোঝা গেছে? জি আপু, জি আপু। আজকে আপনাদের কোশ্চেন অনেক কম, কোয়ারিজ অনেক কম আজকে আপু, সবাই বুঝতেছে সেজন্য। অ্যাকচুয়ালি কি বুঝতে পেরেছেন আপনারা সবাই? জি আপু। ওকে ভাই, ফার্স্ট নেম লাস্ট নেম টাইটেল, এখন ফার্স্ট নেম লাস্ট নেম, আমি তো একটা মানুষকে খুঁজছি না, আমি তো অনেকগুলি মানুষ রেস্টুরেন্ট রিলেটেড অনেকগুলি মানুষকে খুঁজতে চাচ্ছি। তো আমরা এখানে ওনার দেখতে পারি, আমরা এখানে ম্যানেজার দেখতে পারি, যে একটা রেস্টুরেন্টের ম্যানেজারের, একটা রেস্টুরেন্টের ওনারের, ভাই আমরা এখানে ওনার দিব,
টাইটেল টাইটেল এগুলি কিচ্ছু না, সার্ভিস টার্ভিস কিচ্ছু হাত দেবো না, এখানে আপু জাস্ট টাইটেল। হ্যাঁ টাইটেল ওনার মানে ঠিক আছে। হ্যাঁ ডব্লিউ ও ডব্লিউ এন ই আর, আমার স্পেলিং মিস্টেক হয় সো আমি আসলে এটা ঠিক আছে দেখি না। হ্যাঁ ভাই অ্যাপ্লাই দিয়ে দেন, দিয়েছেন জি আপু। এই যে এখন দেখতে পাচ্ছেন একটা জিনিস যে যতগুলো রেস্টুরেন্টের ওনার আছে আপনি এদের কানেক্ট কেন করবেন ভাইয়া, রেস্টুরেন্টের ওনারদেরকে কেন কানেক্ট করবেন আপনি এখন? না দরকার নাই। আচ্ছা এটা তো আমরা লিড জেনারেট, এখন লিড মিন্স হচ্ছে আপনি যে কানেকশন গুলি নিচ্ছেন এটাই আপনার জন্য লিড। আপনাকে এমন হয়তো বায়ার বলবে যে আমি তোমাকে এই লিড জেনারেট মানে আমি এখন যে জিনিসটা দেখাচ্ছি বায়ার হয়তো আপনাকে এটা দিয়ে বলবে তুমি এই মেইল অ্যাড্রেসে শুধু কানেক্ট করো। বুঝতে পারছেন আমার কথাগুলি? জি আপু। এখানে দুই টাইপের কাজ কাজ হচ্ছে, এক হচ্ছে আপনি কিভাবে মেইলগুলি কালেক্ট করছেন, সেকেন্ড হচ্ছে এই মেইলগুলির সাথে আপনি কিভাবে কানেক্ট করছেন। কানেক্ট কিভাবে করি সেটা আমরা সবাই জানি, সো আমরা মেইলটা কিভাবে কালেক্ট করে সেটা আমরা দেখছি, কারণ এই জিনিসটা এখন মোস্ট পপুলার একটা কাজ। আপনার ফাইবার বলেন আপওয়ার্ক বলেন যে আপনাকে লিডটা জেনারেট করে দিতে হবে, লিডটা কানেক্ট করে দিতে হবে, লিডটা কালেক্ট করে দিবেন বা কানেক্ট বাড়িয়ে দিবেন। আমাদের যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলো আছে ওইখানে সবচাইতে বেশি কাজ লিগনিনের এই কাজগুলি পাওয়া যাচ্ছে এখন, এবং এটা মোটামুটি বেশ যাবে, বেশ বেশ সময় পর্যন্ত এটা থাকবে, কারণ যে কোনো একটা কোম্পানির ইনফরমেশন কোম্পানি সবসময় চায় তার কাছে ইনফরমেশন থাকুক, প্রপার ইনফরমেশন। তো প্রপার ইনফরমেশন আসলে শেষ করা যায় না, প্রতিনিয়ত আপডেট হচ্ছে ইনফরমেশন গুলি, প্রতিনিয়ত মানুষ অ্যাড হচ্ছে। তো সেক্ষেত্রে তারা করে কি, এভাবে লিড গুলি জেনারেট করে নিয়ে তাদের কাছে ইনফরমেশন গুলি রাখে তাদের ইন ফিউচার বিজনেস এর জন্য। আমার কথাগুলি ক্লিয়ার? জি আপু। আপনি একটু রেসপন্স করবেন, আপনার মাঝে মাঝে এরকম চুপ হয়ে যান আমি শুনতে, আমার তখন মনে হয় আমি ডিসকানেক্ট হয়ে গেলাম কি? ইশরাত আপু, উর্মি আপু, আপনারা কি বুঝতে পারছেন? জি আপু। ওকে ইশরাত আপু, আজকে কে যেন আসেনি আরো। আপু নুসরাত ডিসকানেক্ট হয়ে গিয়েছে। না ইশরাত নুসরাত ছাড়াও উর্মি আপু আছে, ফাহাদ। আচ্ছা ঠিক আছে, এই যে এইগুলিকে আমি ফার্স্টে বলেছি কিছু টুলস আছে যেগুলো পেইড টুলস, পেইড টুলস এর কাজে আমরা এখন যাব না, আমরা ম্যানুয়ালি দেখব। ওকে এখন এখানে আপনাদের কোনো কোশ্চেন নেই এই এই ড্যাশবোর্ডটা দেখে যে আপু লিংকডইন মেম্বার কেন? আপা আমি বলবো? হ্যাঁ বলেন। আমার মনে হচ্ছে ওদের অ্যাকাউন্টটা ক্লোজ, ওরা পেইড অ্যাকাউন্ট, এই কাজটা করতে গেলে আমাদের পেইড অ্যাকাউন্টের ব্যাপার থাকে। জি আপু, ওরা ওই যে যারা কানেক্ট আছে তাদের ছবি দেখতে পারবো। হ্যাঁ এই যে সাক্ষ্য ভাই বুঝতে পেরেছে, ওই যে এখানে রাইট সাইডে একটা আছে না ট্রাই প্রিমিয়াম ফ্রি ফর 1 মান্থ, ওই যে পেইড আনপেইড প্রোফাইল কেন, আমরা ফ্রি প্রোফাইল কেন ইউজ করছি, আমরা পেইড প্রোফাইল কেন ইউজ করছি না, এই একটা কোশ্চেন এসেছিল না? আমরা তো ফার্স্টে ফ্রি প্রোফাইল ইউজ করব, এখন যদি বায়ার আমাদের এই কাজগুলি করতে দেয় তখন হচ্ছে আমার পেইড প্রোফাইল লাগবে। এখন আমার যখন পেইড প্রোফাইল লাগবে এই কাজগুলি যদি আমি কন্টিনিউয়াসলি করি তখন আমার একটা পেইড প্রোফাইল নিলে আমার হয়তো বা আমার নিজের উপরে মনে হবে না যে হ্যাঁ আমি টাকাটা খরচ করছি, বা আমি সবসময় যেটা আপনাদেরকে বলেছি ফার্স্টে আর্ন তারপরে হচ্ছে আমি খরচ করব, ফার্স্টে আর্ন করব, আর্নটাকে আমি ইনভেস্ট করব, ফার্স্টে আমি ইনভেস্ট করব না। তো যখন আমি এই টাইপের কাজ পাবো তখন তো আমি ইনভেস্ট করতে পারি, কারণ এই কাজটা আপনার কন্টিনিউয়াসলি চলতে থাকবে। আপনি উপরে দেখেন রেজাল্ট অ্যাবাউট কত রেজাল্ট শো করেছে এখানে, 1,03,000 মেবি, তাই না ভাইয়া যদি ভুল না হই? হ্যাঁ আপু, হ্যাঁ 1,03,000। এনারা ওই যে পেইড প্রোফাইল ইউজ করেন এই জন্য এনাদের প্রোফাইল গুলিকে ওনারা লক করে রেখেছে ওভাবে যাতে লিংকডইন মেম্বার দেখায়। এখন এখান থেকে আমরা কিভাবে কালেক্ট করব বললাম ম্যানুয়ালি, সেটা হচ্ছে একটা একটা অ্যাকাউন্ট ভাইয়া একটা একটা করে ট্যাবে খুলে, এখানে তিনটা অ্যাকাউন্ট ট্যাবে খুলে, এই যে হ্যাঁ এখানে এদের নাম দিয়ে তিনটা অ্যাকাউন্ট ট্যাবে, তিনটা তিনটা চারটা অ্যাকাউন্ট তিনটা চারটা ট্যাবে খুলে ফেলেন। এখন হচ্ছে আমি আপনাদেরকে ক্লাসে বলেছিলাম যে আপনারা কেউ একজন এক্সেল শিট রেডি করেন যেখানে আপনারা প্রেজেন্ট দিবেন, এক্সেল শিট রেডি করেন যেখানে আপনারা হচ্ছে দিবেন অ্যাসাইনমেন্ট গুলি সাবমিট করবেন যাতে অটোমেটিকলি আপডেট হয়ে যায়, এভরিডে নতুন নতুন এক্সেল শিট না লাগে,
বলেছিলাম কথাটা? জি আপু, জি আপু। ওই এক্সেল শীটটা এই জন্য ক্রিয়েট করতে বলেছিলাম যে ওইটা যদি একবার আপনারা ট্রাই করেন, ক্রিয়েট করতে পারেন, তাহলে এই যে ডেটার কাজগুলি, এই যে এগুলি আপনাদের কালেক্ট করা, এটা আপনাদের করতে ইজি হবে। আমরা এখন ওইরকম একটা এক্সেল শীট ক্রিয়েট করবো ভাই, একটা এক্সেল শীট ক্রিয়েট করবো আমরা। এক্সেল শীট ক্রিয়েশন কি আমাদের দেখাতে হবে না আমরা সবাই পারি? জি আপু পারি আপু। সবাই কি পারি? নূর নবী ভাইয়া, মোস্তফা, আমরা কি সবাই পারি? সরি মারুফ, হ্যাঁ আপু। ওকে, তাহলে তো হয়ে গেল, একটা এক্সেল ফর্ম আমরা ক্রিয়েট করি। আপনারা কোম্পানি পেজটা সবাই কি অন করে অন করেছিলেন? আপনারা সবাই কি করেননি? মানে নিজে থেকে একটা পেজ ক্রিয়েট করে নিয়ে কি কোম্পানি পেজ? ওকে, চিন্ময় ভাইয়া, আপনি কি ক্রিয়েট করেছেন? না আমার তো হয়নি। কেন? আমার শরীর ভালো না। কি হয়েছে? আপু ঠান্ডা জ্বর হঠাৎ। আপনি কি বাইরে যান? বাইরে যাওয়া হয় কিন্তু বাট আজকে একটু বেশি কালকের থেকে। শিখরে গরম পানি খান, টেক কেয়ার করেন, প্রপার মেডিসিন। এখন তো আসলে জ্বর শুনলেই মানুষ ভয় পাচ্ছে, ভয় ভয় পাওয়ারই কথা। বেশি করে গরম পানি রং চা খেতে থাকেন। চা খাচ্ছি গরম। পরিস্থিতি কিন্তু খুব ভয়াবহ। আমার একটা ফ্রেন্ড আছে ডাক্তার, সে আমাকে ফোন দিয়েছে গতকাল, বলো কুসাদাকে এখন তো খুব মারাত্মক দিকে যাচ্ছে এটা। আমরা তো ডাক্তার কাউকে বলি না, কিন্তু আমরা তো বুঝি ভাইয়া। হ্যাঁ, আমরাও বুঝি। আচ্ছা, আমরা এই টপিকটা এভাবে না বলি। পরিস্থিতি আসলে এইটা যেহেতু একটা ক্রিয়েট হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো মেডিসিন এটার ওভাবে পাওয়া যাচ্ছে না। আমাদের আসলে এই ব্যাপারগুলি ছাড়া কিছু করার নেই, একটু সেফ থাকতে হবে। আমরা অভ্যস্ত হয়ে যাব সেফ থাকতে থাকতে। ওকে ভাইয়া, এখানে নেম লিখবো আমরা, কি কি মানে ক্যাটাগরি করব ওখানে? না, এক্সেল শিটটাতে যান, এক্সেল শিটটাতে এখানে নেম লিখবো ফার্স্টে, যে কার নাম কি থাকবে। ওকে, সেটা হতে পারে যে নেম লিখবো, তারপরে নেমও লিখতে পারি, ফার্স্ট নেম লাস্ট নেম ওরা যেভাবে ইউজ করে। এটা হয়তো আপনাকে নেম বললে আপনি নেম লিখবেন, আপনাকে যদি ফার্স্ট নেম লাস্ট নেম বলে তাহলে আপনি ফার্স্ট নেম না লাস্ট নেম দিবেন। তারপরে হচ্ছে ভাইয়া আমরা দিব হচ্ছে তার অ্যাড্রেস দিব, তার অ্যাড্রেসের সাথে হচ্ছে সে কোন রেস্টুরেন্টের মানে রেস্টুরেন্টের নাম দিব, তাকে আমরা কোথায় পেয়েছি সেটা দিব, সোর্স সোর্স তো লিঙ্কডইন হবে, অ্যাড্রেস দিব, ফোন নাম্বার দিব, মেইল অ্যাড্রেস দিব, ওয়েবসাইটের জন্য দিব। আমি তো এলোমেলো করে বললাম, ভাইও এলোমেলো করে লিখে ফেলছেন, অ্যাড্রেসের সাথে সোর্স চায় না আপু? অ্যাড্রেস, ফোন নাম্বার, মেইল অ্যাড্রেস, তারপরে দিব ওয়েবসাইট, তারপরে দিব লোকেশন, তারপরে দিব হচ্ছে আমরা সোর্স। এখন কথা হচ্ছে যে আপনারা হয়তো বলতে পারেন যে আপু আপনি তো এতগুলি দিচ্ছেন, সবার কি ওয়েবসাইট থাকবে, সবার কি ফোন নাম্বার দেয়া থাকবে, সবার মেইল অ্যাড্রেস থাকবে? নাও থাকতে পারে, এটা অস্বাভাবিক কিছু না যে সবগুলি জিনিসই যে আমরা পাবো, ব্যাপারটা ওরকম না। এরকম দুই একটা মিসিং হবে, কিন্তু দুই একটা মিসিং এর জন্য আমরা পুরো ব্যাপারটাকে মিস করে যাব না, ঠিক আছে? জি আপু, জি আপু। মেইল অ্যাড্রেসের সাথে কি আরেকটা অ্যাড্রেস থাকবে? মেইল অ্যাড্রেসের সাথে লোকেশন দিয়ে দিবেন, যে মেইল অ্যাড্রেস তো তার মেইলিং এর অ্যাড্রেস, ওয়েবসাইট দেন, ওয়েবসাইটের পরে লোকেশনটা দেন ভাইয়া। ও ওয়েবসাইট তো দিয়েছেন, লোকেশন দেন, লোকেশন দেন। সোর্স তাকে আমরা কোন জায়গা থেকে পাচ্ছি? ওকে, এখন হচ্ছে আমরা এগুলি প্রত্যেকটা আমরা ম্যানুয়ালি ফিল আপ করবো। ম্যানুয়ালি কথাটার অর্থ তো আমরা জানি। জি আপু, জি আপু। ম্যানুয়ালি হচ্ছে যে আমি চাইবো আমি হাতে ধরে একটা একটা করে এন্ট্রি করব, এটাই এটাই তো মেবি। জি আপু, জি আপু। আমি কি ভুল বললাম ম্যানুয়ালি মিনিংটা? না, জি আপু। কে বললো জি আপু? না ভুল না, ওটা আজ দিছিলাম আমি, ভুল এটা আজ দিনে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন ওইখানে ভাইয়া যে ট্যাবটা অন করেছি ওই ট্যাবে যাবো আমরা। ওই ট্যাবে দেখেন রেস্টুরেন্টের নাম, এটা হচ্ছে রেস্টুরেন্টের নাম,
নিচেরটা রেস্টুরেন্টের নাম, আচ্ছা সে তার নাম রেস্টুরেন্টই দিয়ে রেখেছে? জি আপু। আচ্ছা যদিও এটা তার নাম না, আমরা এখানে মাঝে মাঝে দেখা যেতে পারে যে আমরা তার কন্ট্রাক্ট ইনফোতে গেলে হয়তো দেখবো যে অ্যাকচুয়ালি তার নামটা কি। এটা আসলে ডিপেন্ড করবে কোথায় দেখাচ্ছে। এই যে ভাই কন্ট্রাক্ট ইনফো পাশে 500 কানেকশনের সাথে। জি এই যে প্রথমটাই তার নাম, রেস্টুরেন্টের ফার্স্ট এর জায়গাটাই তার নাম হইতে পারে। এখানে আবার ওই ওনার এটাই দিয়ে দিছে, ওনার এটাই সব জায়গায়। হ্যাঁ তার মানে ওনার নামটা দিয়ে উনি রেস্টুরেন্ট খুলেছেন, ওপেন করেছেন এবং ওই জন্যই উনি রেস্টুরেন্টটা ওভাবেই দিয়েছেন। আমরা ওই নামটা নেই। ওইখানে আরেকটা ভাই ইয়ে রেডি করতে হবে, সেটা হচ্ছে রেস্টুরেন্টের নাম, যে আমি কোন রেস্টুরেন্টের নামে কোন ওনার কোন রেস্টুরেন্টের নাম আছে। এখানে এর মধ্যে আপু হ্যাঁ দিয়ে দেন আরেকটা। মিজান ভাই কিভাবে কাজটা করছে আপনারা কি দেখতে পাচ্ছেন? জি আপু। জি আপু। জি আপু। এই কাজগুলি আপনাদের খুব বেশি লাগবে এরকম লিড জেনারেটর, লিড জেনারেশন সময় বা অন্য কোন ডাটা কালেক্ট করবেন, ডেটা কালেক্ট করবেন তখন তখন এই ব্যাপারগুলি আপনাদের খুব বেশি প্রয়োজন হবে। আপু আমি নেম অ্যাড্রেস ফোন নাম্বার এরপর রেস্টুরেন্টটা দিলাম। ওকে দেন ভাইয়া দিয়ে ফেলছি, আমরা যেটা প্র্যাকটিস পারপাসে করছি কিন্তু ব্যাপারটা কিন্তু এইভাবে যাবে না। নাম, নামের পরে তার রেস্টুরেন্টের নাম, তারপরে হচ্ছে তার ফোন নাম্বার, তারপরে হচ্ছে তার অ্যাড্রেস, তারপরে তার ওয়েবসাইট, তারপরে তার মেইল, তারপরে তার সোর্স। এখন আপনাকে বলে দিবে বায়ার যে সে কি কি চাচ্ছে, তার কি কি প্রয়োজন। আমি হয়তো আপনাদের সবগুলি দেখাচ্ছি, বায়ারের হয়তো সব প্রয়োজন নেই, বায়ারের হয়তো আসতে পারে তুমি তার নাম, তার মেইল অ্যাড্রেস, তার ওয়েবসাইট, তার লোকেশন আমাকে দাও, আর কিচ্ছু লাগবে না। এটা তো আপু অ্যাডজাস্টিং ইউনিট টেস্টের সে হবে নাকি ওই আলাদা আলাদা করে আবার নিব? জি ভাই বুঝিনি। আমরা ওই যখন ফিল্টার দিছিলাম তখন তো ইউনিট টেস্টের দিছিলাম শুধু। বাংলাদেশ দিতে পারি, এখন বাংলাদেশ কি ছোট্ট একটা জায়গা? বাংলাদেশে ঢাকা আছে, চিটং আছে, কুমিল্লা সরি সিলেট আছে, রাজশাহী আছে, এখন অনেক জায়গা আছে। এখন যদি আমি একটা নাম দিয়ে, একটা রেস্টুরেন্টের নাম দিয়ে বাংলাদেশ দিয়ে দিই, এটা একটু কনফিউজিং হয়ে যায় না? মানুষ যখন ডেটা কালেক্ট করে যার জন্য আপনাকে পেমেন্ট করা হচ্ছে, সে যদি ওই কনফিউজিং ডেটা নেয় তার তো কনফিউজিং ডেটার প্রয়োজন নেই। ওই জন্য আমরা ওই জায়গাটার নাম দিব। ওই যে দেখেন তার রেস্টুরেন্টের অ্যাড্রেস কিন্তু দেয়া আছে, যদি এটাকে আমরা ক্রস চেক করি, ওই রেস্টুরেন্টের নামটাকে চেক করি, ওই রেস্টুরেন্টের নামটা লিঙ্কডইনে লিখে সার্চ দেন পেয়ে যাবেন। দেখেন এই এডিট আসছে কিনা, এটা হচ্ছে তার রেস্টুরেন্টের জায়গা। এইখান থেকে এখন আমরা, ওইখানে কিন্তু তার ওয়েবসাইট ছিল না, এটা রেস্টুরেন্টের পেজ। আমরা যেরকম একটা কোম্পানি পেজ খুলি, উনিও কিন্তু এখানে এরকম একটা কোম্পানি পেজ খুলেছেন, দেখতে পাচ্ছেন? যদিও ফলোয়ার খুব বেশি নেই ওনার, মেবি নতুন। এইখানে এখন আমরা যে বললাম ওই ওয়েবসাইট, ভাইয়া আপনি আগের প্রোফাইলটাতে একটু যান, এখন যাই বলবো ভাই একটা করে নতুন ট্যাব খুলে ওইখানে করবেন, নয়তো ওই যে ব্যাকে যাবেন লোড হবে, একটু লেট হয়ে যাবে আমাদের। ওকে এখানে দেখেন তো ওনার মেইল অ্যাড্রেস কোথাও বা ওয়েবসাইট এখানে কোথাও শো করছে কিনা? না শো করছে না। না আপু শুধু টুইটার অ্যাকাউন্টটা শো করছে। ওকে স্ক্রল করে নিচের দিকে চলে আসেন, স্ক্রলিং। না আপু কিছু দেয় নাই। এই যে দেয় নি, এখন নিচে দেখেন তার পেজটাকে শো করছে কিন্তু, ইন্টারেস্টেড দেখছেন তার পেজটা শো করে। এটা অন্য একটা ট্যাবে খুলে ফেলেন। এখন ওই যে ওখানে তো তার ওয়েবসাইট নেই, আমাদের তো ওয়েবসাইট লাগবে। এই যে ভিজিট ওয়েবসাইট দিলেই আপনি ওয়েবসাইটের অ্যাড্রেসটা পেয়ে যাবেন।
এটা কপি লিংক করলে হবে ভাইয়া? শর্টকাট করতে গিয়ে এত বেশি শর্টকাট করে ফেলেছে না আপু, এটা আসতেছে না, এটা আসার তো কথা আছে, যেহেতু ভিউ ওয়েবসাইট দিয়ে রেখেছে আপু। এটা ডাট রেস্টুরেন্ট দিয়ে রাখছে, এটা মনে হয় এমনি দিয়ে রাখছে, আমার ওয়েবসাইট নাই। হতে পারে ভাইয়া, নিচে এসে রিলোডটা দেন, ওয়েবসাইটের লিংকটা আমি ফেসবুক গ্রুপে দিয়ে দিচ্ছি। তার ওনার ওয়েবসাইটের তো ডোমেইন নেই, আপনারা বসে বসে ওনার ওয়েবসাইটের মানে ডোমেইন আছে কি নেই এটা চেক করে ফেলেছেন আপু? ওয়েবসাইট এটাই দেখাচ্ছে ভাইয়া। জি ভাইয়া, চিনোই ভাইয়া, তিনি থাকে আর্জেন্টিনা, ল্যাটিন আমেরিকা। তার অ্যাড্রেস সহ যতটুকু আপনারা বের করেছেন এনাফ করেছেন। আপনি এটা কি দিয়ে বের করেছেন চিনোই ভাইয়া? বেশি কিছু না, এমনি সার্চ দিয়েছি গুগলে, তার ফোন নাম্বার, মেনু, ওয়েবসাইট সবই শো করতেছে। গুগলে সার্চ করেছেন? গুগল থেকে সার্চ করে যেটা করব সেটা তো আলাদা করা যায়, কিন্তু আমরা লিংকডইন থেকে কিভাবে করব? লিংকডইন থেকে এখন প্রত্যেকটা মানুষকে ধরে ধরে যখন আপনি গুগলে সার্চ করতে যাবেন, আপনি চিন্তা করেন আপনাকে যদি বলে 2000 এরকম লিড জেনারেট করে দাও, আপনি কি 2000 লিড এভাবে ধরে ধরে গুগলে সার্চ করে করে পারবেন? পসিবল? অবশ্যই পসিবল, এটা পুচিন মোবাইল জন্য পসিবল, অনেক সময় সাপেক্ষ, অনেক সময় সাপেক্ষের একটা ব্যাপার হয়ে যাবে। বোঝা গেছে? জি আপু। আপু ওয়েবসাইটটা বললাম না, নাম ভুল করছে উনি, হয়তো জাকেরি অপটিমাইজ করছে, সে তেমন কাজ জানে না ভাইয়ার, এখন কাজ জানছেন তো এই জন্য এভাবে বলছেন। খুব মজা লাগলো যে অপটিমাইজ করাটা শিখে নি, আপনারাও আসলে শব্দগুলিকে খুব সুন্দর করে এখন শিখছেন। না উনি নামটা ভুল দিছে, তখন আমি আপনাকে বলছি আপনি বলছেন রিলোড দেওয়ার জন্য, তাই এই উনি আপনাকে কিন্তু এই জিনিসটাই শো করবে। এখন এই যে এই ভুলটা, এই যে সময় নিয়ে দেখে গুগল সার্চ করে আপনাকে যখন একসাথে 2500-3000 বলবে যে লিড জেনারেট করে দাও, তখন ভাইয়া এখানে কিন্তু অলরেডি 1,03,000 মানুষের প্রোফাইল চলে এসেছে। 1,03,000 এর মধ্যে আপনি কয়টা মানুষকে এভাবে গুগল সার্চ করতে পারবেন? আপনার কি মনে হয় এই কাজের জন্য আপনাকে হিউজ টাইম দিবে বায়ার? না পোতা তো দিবে না, আর অনেক কষ্ট সার্ভে করে যাবে। তো আমরা যখন পেইড টুলস দিয়ে করব, এটা অটোমেটিক্যালি এখানে যা দেখাচ্ছে তাই আমার ওখানে এন্ট্রি হয়ে যাবে। তো তখন যদি তাই এন্ট্রি হয়ে যায়, সেক্ষেত্রে তো পরবর্তীতে বায়ার আমাকে বলতে পারে, আচ্ছা তুমি তো এটা ভুল দিছো, বলতে পারে না? ওখানে দুই একটা ভুল এরকম মানে এই আইডি গুলো দিলেই সাথে সাথে তার সব ইনফরমেশন চলে আসবে, এরকম কোন সফটওয়্যার আছে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, যেমন ফেসবুকের জন্য কিছু সফটওয়্যার আছে সেজন্য বলতেছি। হুম, ওরকম কিছু এক্সটেনশন আছে যেটা পেইড আছে, কিছু আমি আপনাদেরকে লিস্টটা দিয়ে দিব যে কি কি আছে এবং পেইডে কি কি হয়, পেইডে কিভাবে হয়, ঠিক আছে? পেইডটাতে কিভাবে হয়, পেইডে কি কি পাওয়া যায়, পেইডে কি কি হয়, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। কিন্তু পেইডের আগে আমি আপনাদেরকে ম্যানুয়ালি দেখাচ্ছি, কারণ আমি ফার্স্টই বলেছি ফার্স্ট আর্ন তারপরে ইনভেস্ট। তো প্রথম দুই একটা কাজ আমরা আর্ন করে ওই আর্নের টাকাটা তারপরে ইনভেস্ট করে আমরা পেইড টুলস গুলি নিব, এই জন্য আমি আপনাদেরকে ম্যানুয়ালি দেখাচ্ছি। বোঝা যাচ্ছে? জি আপু। গুগল করলে বের হয়ে যাবে এটা আমরা সবাই জানি, কিন্তু কাজটা তো গুগলের থেকে না, কাজটা তো গুগল থেকে না। গুগল থেকে যদি বের করি সেক্ষেত্রে এটা ডেটা এন্ট্রির কাজ হয়ে যাবে।
আচ্ছা আপু, তো আমাদের যে বলবে এই ভুল ইনফরমেশন দিছি ওটার জন্য আমরা কি করব? আপনি তো ভুল ইনফরমেশন দেননি, তার ওয়েবসাইটে সে যা এন্ট্রি করে রেখেছে আপনি তাই দিয়েছেন। আচ্ছা আপু, তাহলে এই কোশ্চেনটা আমরা কিভাবে ওভারকাম করব? কোন কোশ্চেনটা? এই কোশ্চেনটা ভুল দিয়েছো যে আপনি। জি আপু, এখন তুমি ভুল দিয়েছো। আপনি যখন 2500 থেকে 3000 ডেটা দিবেন এরকম দুই একটা ভুল হতেই পারে। আপনি ভুল করেছেন, ব্যাপারটা এরকম না। এটা আপনি যেখান থেকে কালেক্ট করেছেন সেখানে এটা ভুল দেয়া আছে। তো আমি কি ডাইরেক্ট বায়ারকে ওই কথাটাই বলবো? ডাইরেক্ট বায়ারকে বলতে পারবেন না যে তুমি ভুল করেছো বা আমি ভুল করিনি। বলবেন যে এটা তো আমি এখানে, আপনি যেভাবে আমাকে দিতে বলেছেন আমি ওভাবে দিয়েছি। এখন ওখানে যেটা ছিল সেটা রাইট অর রং সেটা তো আমি বলতে পারছি না। আচ্ছা, বাট খুব পোলাইটলি, কারণ কখনোই বায়ারের সাথে খুব রুডলি কোনো কথা বলা যাবে না যদি আমরা অনলাইন মার্কেট প্লেসে কাজ করতে যাই। রুডলি বলার পরে বায়ারও খুব সুন্দর করে, খুব কি বলে, আমরা খুব মায়া দিয়ে, খুব ভালোবাসা দিয়ে আমাদেরকে রেটিংটা খুব বাজে দিয়ে যাবে। এটা কিন্তু সিরিয়াসলি, যে এই যে ভাইয়ার বললো ইনসান ভাইয়া, এরকমই একটা কথা। সেটা হচ্ছে আমারই এক ফ্রেন্ড, সেও ফ্রিল্যান্সিং করে, তো তার সাথে একটা বায়ারের কথা হচ্ছে। মোটামুটি $350-400 একটা কাজ ছিল, যে ইউটিউব চ্যানেল রিলেটেড, তো চ্যানেলের কাজ করবে, চ্যানেল তার নতুন চ্যানেল, সে কি করবে, তার বাচ্চারা, ওই যে বলেছিলাম মেবি আগের ক্লাসে, বাচ্চারা ঘুমাচ্ছে, খাচ্ছে, পটি করছে, ওইটার ভিডিও সে ইউটিউবে দিবে। তো ওই লোক তার বাচ্চাদের নাম, ইউটিউব চ্যানেলের নাম কি দিবে, যখন আমার ফ্রেন্ড তাকে জিজ্ঞেস করেছিল, তো সে নামটা লিখে পাঠিয়েছিল যে তার বাচ্চাদের নাম এটা, এই নামে সে একটা ইউটিউব চ্যানেল খুলতে চায়। সে হচ্ছে বেসিক্যালি দুইটা খুলেছিল, দুইটা দুই রিজনে। তো বাচ্চাদের নাম দিয়ে সে যেটা খুলতে বলেছে, তো সে তো ওখানে নাম লিখে দিয়েছে। তা আমরা যারা আসলে এইরকম কাজগুলি করি, আমরা করি কি, ওখান থেকে কপি করে এনে আমরা পেস্ট করে দিই, কারণ যাতে আমাদের কোথাও মিস্টেক না হয়। তো সমস্ত কিছু করেছে, চ্যানেল অন হয়েছে, চ্যানেলের কিওয়ার্ড সেট করা, চ্যানেল অপটিমাইজ করা, চ্যানেলের থাম্বনেল সেট করা, চ্যানেলের মানে ওভারঅল একটা চ্যানেলে বাই ডিফল্ট যত কিছু ঠিক করে দেয়া যায় সমস্ত কিছু ঠিক করে যখন সেট করে দিয়েছে, তখন সে ভিডিও দিয়েছে। সে ভিডিও দেওয়ার পরে ওই ভিডিওগুলি সে আপলোড, মানে ওই ভিডিও সে দিয়ে দিয়েছে, ওই ভিডিওগুলি আমার ফ্রেন্ড আপলোড করে দিচ্ছে। তো আপলোড করে দেওয়ার পরে তার ভিডিও কোয়ালিটি অবশ্য খুব ভালো ছিল, তো তার ভিউ খুব ভালো চলে এসেছে তার। অলমোস্ট এই তো 15-16 দিনে দেখলাম যে, 15-16 দিনই এরকম হবে, দেখলাম যে তার হচ্ছে আপনার সাবস্ক্রাইবার হচ্ছে 2K হয়ে গেছে অলরেডি। আর এটা কিন্তু ইউটিউবের খুব বড় একটা ফ্যাক্ট, যে ভিডিও কোয়ালিটি ভালো হলে খুব দ্রুত হচ্ছে আপনার ভিউয়ার আর সাবস্ক্রাইবার বাড়বে। তো ও পরে ওখানে 3টা ভিডিও দেওয়ার পরে ওর হঠাৎ করে খেয়াল হয়েছে যে ওর বাচ্চাদের নাম ভুল, ইউটিউব চ্যানেলের মধ্যে বাচ্চাদের নাম ভুল। তো সে অলরেডি তো চ্যানেলটা আমরা ডেলিভার করে দিয়েছি, কাজ করে আমার ফ্রেন্ড ডেলিভার করে দিয়েছে। তো সে তো ডেলিভারি নিয়ে ওখান থেকে হচ্ছে ওই আমার ফ্রেন্ডকে হচ্ছে এক্সেসের জায়গাটাতে পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে। আমার ফ্রেন্ড ওখান থেকে আর এক্সেস নিতে পারছিল না। পরবর্তীতে সে রেটিং দিতে গিয়ে ওকে 2 রেটিং দিয়ে এসেছে, শুধু এই একটা কাজের জন্য লেভেল 1 সেলারটা ও হতে পারেনি, কারণ লেভেল 1 সেলার হতে গেলে আপনাকে 4.7 রেটিং থাকা লাগবে। ও সমস্ত বায়ারকে 5-স্টার রেটিং দিয়ে গেছে, শুধু ওই ভদ্রলোকের একটা রেটিং এ। পরবর্তীতে নক করলো, বললো তুমি কি কাজ করলা, তোমার কাজ হয়নি, তোমার এটা হয়েছে, তোমার ওটা হয়েছে, ইভেন তুমি এত আনপ্রফেশনাল যে তুমি আমার বাচ্চাদের নাম ভুল দিয়েছো। তো সে আমার ওই ফ্রেন্ড আবার আপনাদের মতো একটু কনফিউজ টাইপের মানুষ। তার কথা হচ্ছে আমি তো এখান থেকে কপি পেস্ট করে নিয়ে দিয়েছি, আমি যদি নিজে লিখে দিতাম তাহলে ভুল হওয়ার চান্স থাকতো, কপি পেস্টে তো ভুল হওয়ার চান্স থাকে না, তাই না? আপনারা কি শুনতে পাচ্ছেন? জি আপু। হ্যাঁ, সে পরে বায়ারকে বললো যে না এটা তো হওয়ার কথা না, এরকম না, আমি সরি, যদি আমার এটা হয়ে থাকে তুমি তো আমাকে রিভিশনে দিতে পারতে। মানে অনলাইনে একটা কাজ আছে, মানে একটা প্রসেস আছে, যে আপনি ডেলিভারি করার পরে আপনি তাকে হয়তো 3টা রিভিশন দিবেন, 4টা রিভিশন দিবেন। রিভিশন মিন্স হচ্ছে তার কোনো কিছু চেঞ্জ প্রয়োজন, আপনি তাকে ওই ফ্রিতে করে দিচ্ছেন, ওই কাজটা যে ফার্স্টে সে পেমেন্ট করেছে ওই পেমেন্টের মধ্যেই আপনি এই রিভিশনটা দিয়ে দিচ্ছেন। তো আমার ফ্রেন্ড বললো তুমি আমাকে রিভিশনে দিতে পারতা। পরে সে বলছে না তুমি আমার বাচ্চাদের নাম ভুল লিখেছো, আসলে আমার তোমাদের কাছে কাজ দেওয়াটাই ঠিক হয়নি। ইভেন সে জানেন এইভাবে অপমান করেছে যে তোমরা বাঙালিরা আসলে জানোই না কাজ কি, তোমরা বাঙালিরা আসলে ফ্রিল্যান্সিং বোঝোই না, সে এইভাবে পর্যন্ত অপমান করেছে। তো আমার ফ্রেন্ড কান্না কাটি করে, আমি বললাম একটা কাজ করো,
তুমি হচ্ছে ওর সাথে যে কনভারসেশন হয়েছে ওখানে একটু চেক করো তো কোথায় আসলে মিস্টেক হয়েছে, তোমার তো মিস্টেক হওয়ার কথা না। পরবর্তীতে গিয়ে দেখা গেল ও ওর বাচ্চাদের নাম ভুল দিয়েছে, ওইটা তো আমরা কপি পেস্ট করে দিই, এই জন্য আমাদের কাছে ভুল এসেছে। এবং পরবর্তীতে আমি বললাম এখন তুমি ফাইবারকে নক করো সাপোর্ট টিমে, যে ও আমার রেটিংস এরকম দিয়েছে আমি কি করব, আর ও যে মানে ব্যাপারগুলি দেখাচ্ছে এই ব্যাপারগুলি তো এটা ওর ভুল। তো সবসময় আমাদের আমাদেরকে আমাদের মেন্টর বলতো যে বাইরের সাথে কথা হলে এরকম কোথাও ইনফরমেশন দেয়া নেওয়া হলে সেটার স্ক্রিনশট রেখে দিতে, যাতে বায়ারকে পরবর্তীতে বায়ার যদি আমার সাথে মানে বাজে কিছু করে আমি যাতে ফাইবার সাপোর্ট টিমে নক করতে পারি এবং আমার ওই স্ক্রিনশট গুলি আমার প্রুফ। পরবর্তীতে আমার ফ্রেন্ড যখন কথা বললো ওকে ঠিক আছে তুমি জাস্ট তোমার রেটিংটা তুলে নাও, কারণ একটা ব্যাড রিভিউ একটা ব্যাড রেটিং একটা অনলাইন অ্যাকাউন্টের মার্কেট অনলাইন মার্কেট প্লেসের অ্যাকাউন্টের জন্য যে কত বড় আপনার মানে কি বলে যে সহজ বাংলায় বললে অভিশাপ, যে তখন আপনার ক্লিক কমে যাবে, ভিউ কমে যাবে, আপনার কাজ আসা কমে যাবে, আপনার মানে হু হু করে আপনার হচ্ছে রেটিংস কমে যাবে, রেটিংস নেমে যাবে। কারণ আমরা দেখবেন কি ফাইবারে যখন কোনো প্রোফাইল চেক করতে যাই, আমি ওই দিন আপনাদের যখন ফাইবার দেখালাম ওই প্রোফাইল গুলি চেক করতে গেলাম আর তখন দেখলাম না যে এত রেটিংস আছে তার, ফাইভ স্টার রেটিংস। তো বায়াররা কাজ দেওয়ার সময় বেসিক্যালি এটাই চেক করে। তো যখন বললো তুমি তোমার পেমেন্টটা নিয়ে যাও আমি তোমাকে ফ্রিতে করে দিচ্ছি কিন্তু তুমি রেটিংটা তুলে নাও, সে তখন বললো এসে, তখন আমার ফ্রেন্ড বললো যে দেখো নাম তো আমি ভুল করিনি, তুমি ভুল করেছো, তোমার ভুলে তোমার ভুল হয়েছে, তো এটা তো আর আমার ভুল না। তখন বায়ার বুঝতে পেরে সরি সরি বলে বায়ার পরের কাজটার জন্য ওকে আবার ফাইভ স্টার রেটিং দিয়ে গেছে। কিন্তু ওই মানে কি বলবো ওই ভদ্রলোক সরয় ভদ্রলোক হচ্ছে আপনার ইয়ে করেনি, ভুলটা কি আমাদের বলেন, এখানে যার পেজের থেকে আমরা ওয়েবসাইট নিচ্ছি এখানে তার ভুল দেয়া আছে, ভুলটা আমাদের না। আমরা এটা বলবো স্যার এটাই দেয়া ছিল, ভুলটা অ্যাকচুয়ালি আমার না, তারপর আপনি যেহেতু বললেন আমি আরেকবার চেক করে দেখে নিচ্ছি, তারপরে এটার একটা স্ক্রিনশট তাকে দিয়ে দিবেন যে দেখেন স্যার তার প্রোফাইল এটাই ছিল। ওকে ইনসান ভাইয়া, এই পুরা লম্বা একটা গল্প বলার মানে গল্প বলার পেছনে কারণটা হচ্ছে এইটা, যে এরকম দুই একটা ভুল থাকতে পারে, দুই একটা জায়গায় মিসিং হবে, সব জায়গায় সবসময় ওয়েবসাইট পাবেন না, সব জায়গায় সবসময় আপনি ফোন নাম্বার পাবেন না, বা সব জায়গায় এক্সাক্ট লোকেশনটা থাকবে না, এরকম টুকটাক কাজ ভুল হতেই পারে। কিন্তু ওই যখন আড়াই তিন হাজার চার হাজার ওরা কালেক্ট করবে তখন আসলে আপনি এই চার হাজারের মধ্যে ওরা দুই একটা ভুলকে আপনার চেক করবেন, আর এই দুই একটাকে আপনার গিয়ে গিয়ে গুগল সার্চ করে বের করতে হবে না। গুগল সার্চ করলেও আপনার হচ্ছে আপনি যদি ভালো রেজাল্ট পেতে চান সেক্ষেত্রে আপনাকে ভিপিএন ইউজ করতে হবে, কিছু এক্সটেনশন ইউজ করতে হবে, তারপরে আপনি হচ্ছে রেজাল্টটা খুব ভালো পাবেন। এত লম্বা গল্প বলার পেছনের কারণটা ছিল এটা, বোঝা গেছে ইনসান ভাইয়া? জি আপু। ভাইয়া বলবে আমি আপকে একটা কোশ্চেন করেছি, আপু এত লম্বা গল্প শোনালো যে আমি ঘুমিয়ে গেছি। না আপু অনেক ভালো হয়েছে, কারণ পুরো ওভারঅল জিনিসটা আমরা বুঝতে পেরেছি যে কোথায় গেলে কিভাবে কি করতে হবে, এখন পুরোটাই ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। ওকে ঠিক আছে ভাইয়া, তারপরে আমরা যাই তার ওয়েবসাইটটা আপনারা গুগল করেছেন, এখন ওয়েবসাইটটা এখানে এন্ট্রি করবেন, ম্যানুয়ালি এন্ট্রি করে দেন। এন্ট্রি করে দিয়ে এখান থেকে তার দেখেন এই যে কোথাও যদি তার ফোন নাম্বার দেয়া থাকে ফোন নাম্বারটা দেখেন, এখানে না থাকলে তার ওই যে পেজে পেজে দেখবেন যে পেজে আছে কিনা, পেজে না থাকলে আর আপনি তো কিছু করতে পারবেন না। আমরা কোম্পানি পেজ কে কি ক্রিয়েট করিনি, আমাকে আজকে সাক্ষ্য ভাইয়া দিলেন যে আপু আমাদের অ্যাসাইনমেন্ট, আপনারা কে কে করেননি? চিন্ময় ভাইয়া করেনি, উর্মি আপু করেনি, আর কে করেনি? মারুফ আপনি করেছেন? মারুফ, এমডি মারুফ, মারুফ ঘুমাচ্ছে। ইনসান ভাই আপনি করেছেন?
ইনসান ভাইয়া আপনি কি করেছেন? হ্যাঁ আপু, আপাতত একটা খুলেছি। মানে এখন খুলেছেন না, অ্যাসাইনমেন্ট করে সাবমিট করেছেন? আপু এখানে অ্যাড্রেস আর লোকেশন দুইটার মধ্যে পার্থক্য কোন দিকে কোনটা দিব? অ্যাড্রেসটা তো এটা রেস্টুরেন্টের অ্যাড্রেস দিয়ে দিলাম, এখন লোকেশনটা কোথায় দিলাম? লোকেশনটা কোথায়? ও লোকেশনটা হচ্ছে যে ওই যে আমরা যে লোকেশন দিয়ে দিলাম, এইটা তো আমি জাস্ট এখন শুধু ইউনাইটেড মানে আমেরিকাটা সার্চ করছি ওই জন্য লোকেশন দিলাম। আর যদি এখন আমাকে বায়ার বলে তুমি হচ্ছে আমেরিকার সার্চ করো আর ইউকে সার্চ করো, তখন লোকেশনটা দুই রকমের আসবে না? হ্যাঁ তো সেটা দিয়ে দিবেন। আর যদি শুধু ইউএসএ চাই ইউএসএ দিয়ে দেন, প্রবলেম নেই তো। আপনারা এটা কোথায় খুঁজে পেয়েছেন? তার পেজে? হ্যাঁ পেজ থেকে লোকেশনটা নিছি। আপনি ইমেলটা পাবেন হচ্ছে যে বললাম যে কিছু এক্সটেনশন কিছু এক্সট্রা জিনিস দিব আমি আপনাদেরকে, ওই জিনিসগুলিতে হচ্ছে আপনারা যখন ওনাকে ওনার নাম লিখে সার্চ করবেন দেখবেন যে ইমেল পাচ্ছেন কি পাচ্ছেন না। বোঝা গেছে? ওনার নামে কোনো ইমেল থাকলে অটোমেটিকলি আপনার নামে আপনার কাছে শো করবে। ওই এক্সটেনশন গুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, যে এক্সটেনশন আর যে অ্যাপ ওইগুলো সমস্ত কিছু পেয়ে যাবেন। আসলে ওনারটা উনি আধা আধুরা আমার মতো, উনি অর্ধেক অর্ধেক করে রেখেছেন, এটা আসলে ওনার দোষটা। তারপরেরটাতে যাই ভাইয়া, তারপরের আইডিটাতে যাই। এটা তো ওনার পেজ। আচ্ছা এনার দেখেন, আপনি তো ওনাকে সার্চ করছেন, ওনাকে আবার সার্চ করছেন কেন? আপনি ওনার, উনি তো ম্যাকডোনাল্ডস এর ওনার এন্ড অপারেটর এট ম্যাকডোনাল্ডস, উনি মেবি ম্যাকডোনাল্ডস এর কোনো ব্রাঞ্চের কিছু মানে স্পন্সর মানে কি বলে এটাকে ডিলার। ওকে ভাইয়া ওনার ম্যাকডোনাল্ডস দেখেন, নিচের দিকে নেমে আসেন দেখেন কি কি পাওয়া যায় ওনার। এই যে ওনার দিয়ে ওনার পেজ, ওনার দিয়ে ওনার পেজটা দেখাচ্ছে, ওনার দিয়ে দেখতে পাচ্ছেন? এটা তো এভাবে আমরা ম্যানুয়ালি খুঁজে নিচ্ছি, আমি আপনাদের যে এক্সটেনশন গুলি নাম দিয়ে দিব ওইটা হয়ে গেলে তখন ওইটা ওইটা আপনারা ওভারঅল সমস্ত কিছু আপনাদের চলে আসবে। ওয়েবসাইট ভিজিট করেন দেখেন উনিও কি ভুল আপনাদের মতো ভুল ওয়েবসাইট দিয়েছেন কিনা। এটা ভালো দিছে, এই কিছুটা পারে, কিছুটা পারে। আচ্ছা ওনার ওয়েবসাইটটা আমরা কালেক্ট করি। আসলে সবাই তো আপনাদের মতো শিখছে না, সবাই তো ডিজিটাল মার্কেটিং জানে না, আপনারা শিখেছেন বলে আপনারা জানেন বলে আপনারা বলতে পারছেন এখন, যারা আপনারা আস্তে আস্তে আপনাদের বায়ারদেরকেও শিখিয়ে নেবেন। ওকে ভাইয়া এখানে দেখেন সব জায়গায় কিন্তু আপনি ফোন নাম্বারটা পাচ্ছেন না, পাচ্ছেন না আপু? ওকে ফোন নাম্বারটা হয়তো আমরা আলাদা যখন সার্চ করব ওই টুলস গুলি দিয়ে তখন হয়তো বা শো করবে আমাদের কাছে, যদি সে ফোন নাম্বার কোথাও দিয়ে রাখে। এবং ফোন নাম্বারটা মাঝে মাঝে দেখবেন কি ওয়েবসাইটের নিচে দেয়া থাকে, তার ফোন নাম্বার দেয়া না থাকলেও তার ওয়েবসাইটের নিচে তার ফোন নাম্বারটা দেয়া থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়া কোত্থেকে কোত্থেকে কিভাবে কালেক্ট করছে? জি আপু, জি আপু। আমার তো মনে হচ্ছে আপনারা কেউ বুঝছেন না, আপনারা শুধু তাকিয়ে আছেন আর আপনারা ঘুমিয়ে আছেন। তাকিয়ে আছি, ঘুমিয়ে নেই। আপু ওনার মনে হয় রেস্টুরেন্টের নামে এটা মনে হয়। হ্যাঁ উনি ম্যাকডোনাল্ডস এর ফ্র্যাঞ্চাইজ তো, তাহলে নামও ওটাই থাকবে। হয় না যেমন ভাইয়া মোল্লা লবণ, মোল্লা লবণ মোল্লা কোম্পানি থেকে এসে একটা ডিলার নিয়ে আসে, উনি ওই মোল্লা লবণগুলি পরবর্তীতে লোকাল মার্কেটে দেয়, হয় না ব্যাপারটা? জি আপু।
যেমন নিচে হোটেল ওনারও হতো হয়তো ম্যাকডোনাল্ডস এর হ্যাঁ চিটং এ আপু হোটেল জামানের অনেকগুলা শাখা থাকে না এফসি আপনাদের চিটং এতে হোটেল জামান অনেক ফেমাস আপু এগুলা করতে করতে তো মানুষ টায়ার্ড হয়ে যাবে এইটা এই জন্যই ম্যানুয়ালি আসলে এটা খুব টাফ হয়ে যায় আপনারা তিনটা করতে করতে আপনাদের এরকম হচ্ছে যখন 2500-3000 এন্ট্রি করা লাগবে তখন কিভাবে করবেন আপনারা আমি তো কাজটা নিয়ে দিয়ে দিব কাজটা নিয়ে কাকে দিয়ে দিবেন ওনাকে দিয়ে দিব বলবো কিন্তু আপনারা টুলসগুলি দিয়ে করলে চলে আসবে এবং তখন হয়তো কিছু প্রবলেম হবে যেটা হচ্ছে কিছু আইডি হয়তো আপনারা ফোন নাম্বার পাবেন না বা ওয়েবসাইট পাবেন না বা মেইল অ্যাড্রেসটা পাবেন না তখন ওই টুলস দিয়ে খুঁজে নেবেন আপনারা আচ্ছা আপু এগুলো আমি যাকে কানেক্ট করব তারটা এখানে ইনফরমেশনটা অ্যাড করে দেব মানে আমি একে একে কানেক্ট করছি এদের ইনফরমেশন এটা এটাই না না এই যে আপনি এখান থেকে নামটা নিয়ে নেন হ্যাঁ নিশ্চিত নামটা নামটা নিয়ে সেভ করেন তারপর আমি দেখাচ্ছি আপনাকে হয়তো বায়ার এইরকম একটা বড় লম্বা লিস্ট দিয়ে দিবে হয়তো 150-200-300-400 যে তুমি এদেরকে কানেক্ট করো আচ্ছা তুমি এদেরকে বসে বসে এখন কানেক্ট করো এখন আপনার এই অ্যাড্রেস মিলিয়ে মিলিয়ে বসে বসে কানেক্ট করতে হবে এবং কথা হচ্ছে এই যে আপনি কানেক্ট করলেন কানেক্ট করার পরে এই কাজটা তো বায়ার কাউকে দিয়ে এই জিনিসটা কালেক্ট করিয়েছে তো বায়ার কাউকে দিয়ে তাই না আপনি বলবেন আমাদের আপু তোমাদেরকে শেখায় নিয়ে কিভাবে করে সবার আগে সবাই বলে দিবেন মানে সবার আগে বলবেন আপু শিখায়নি তো এই জন্য আপু এটা দেখালাম যাতে এই টাইপের কাজও আসলে আপনাদের এই প্রবলেমটা না হয় জি আপু আপু দ্যাট মিন্স এরকম কোন কিছু বা কারো কোন কোম্পানির ডাটা কালেক্ট গুলোকে লিড জেনারেট বলতেছে বেসিক্যালি কোন কোম্পানি জি হ্যাঁ হ্যাঁ কোন কিছু আমরা কোন ইনফরমেশন কালেক্ট করব কারো কোন ইনফরমেশন কালেক্ট করাটাই হচ্ছে লিড যে কোন কোন ইনফরমেশন কালেক্ট করাটাই হচ্ছে লিড এটা এক ধরনের ডাটা কালেকশন না আপু হ্যাঁ এটা ডেটা এন্ট্রি ডেটা কালেকশন ডেটা এন্ট্রির কাজই কিন্তু এইটাই লিড আসলে আমরা তার ইনফরমেশন গুলি কালেক্ট করছি এটাই লিড এখন ডেটা এন্ট্রির কাজ তো শুধু যে এটা তাই না শুধু নাম ফোন নাম্বার অ্যাড্রেস যে কালেক্ট করবেন ওরকম তো না ডেটা এন্ট্রির কাজটা আরো অনেক বড় ডেটা এন্ট্রির কাজে দেখা যাবে আপনাকে 10,000 এন্ট্রি দিয়ে দিবে বলবে এই জায়গা থেকে এটা রিমুভ করো এই জায়গায় এটা অ্যাড করো সেটাও কিন্তু এন্ট্রি করা বেশিরভাগ ক্ষেত্রে মনে হয় ই-কমার্সের কাজগুলো বেশি দেয় মনে হয় ডেটা এন্ট্রিতে না ডেটা এন্ট্রিতে ভাইয়া অনেক প্রকারের কাজ পাওয়া যায় আপনার যতগুলা বলবেন ওরা হয়তো একটা অ্যামাউন্ট দিয়ে দিবে যে 3000 ক্লিনিক এর নাম দাও তুমি আমাকে ওইখানের ওনারের নাম দিবা ওনারের ফোন নাম্বার দিবা এবং ওদের ওয়েবসাইট দিবা ওরা তখন অ্যাড্রেস ফোন নাম্বার চায় না মেইল অ্যাড্রেসটা চায় তখন হচ্ছে তারা ওই যে বললাম ওয়েবসাইটটা চায় যদি থাকে আর লোকেশনটা যদি থাকে মানে এক একজনের এক একটা ডিমান্ড থাকে ডেটা এন্ট্রির কাজগুলো আসলে এক একজনের ডিমান্ড এক এক রকম কিছু উইয়ার্ড ডিমান্ড থাকে কিছু খুব ইজি কাজ থাকে এখন ডেটা এন্ট্রির কাজটা আসলে আপনাকে বুঝতে হবে আপনি কতটুকু করতে পারেন কতটুকু রিসার্চ করার মতো অ্যাবিলিটি আপনার আছে এবং এটা অনেক ধৈর্যের কাজ ডেটা এন্ট্রি বেসিক্যালি ফ্রিল্যান্সিংটা বাংলাদেশে স্টার্ট হয়েছে ডেটা এন্ট্রি দিয়ে 5-6 বছর আগে যারা ফ্রিল্যান্সার ছিল তারাই ডেটা এন্ট্রির কাজগুলি করত বাংলাদেশে তখন এই ডেটা এন্ট্রির কাজটা সবচেয়ে বেশি ছিল এবং এটার অ্যামাউন্টটা তখন প্রাইজিংটা খুব ভালো দিত এখন তো ডেটা এন্ট্রি অনেক কম প্রাইস দেয় ওই যে বলেছিলাম না একজন হচ্ছে বসে বসে কানেক্ট করবে তাকে পার আওয়ার হচ্ছে $4 দিয়েছে সরি $5 দিয়েছে আপওয়ার্কে বলেছিলাম আপনাদের $100 একশো কানেকশন করে দিবে $50 উনি এখন যত কানেকশন দিতে পারে এখন মনে হচ্ছে না এখনই কাজগুলি নিয়ে নেই আমরা কানেকশন দেয়া কি
ইনশাআল্লাহ আপনারাও পারবেন, আপনারা সবাই পারবেন, জাস্ট একটু হোল্ড করতে হবে আমরা, যাতে ফাইবারে গিয়ে একসাথে 3-4 gig একসাথে অন করতে পারি, এবং ওই 4 gig এর কাজগুলি শিখেই আমরা ফাইবারে চলে যাব। এবং ফাইবারে যাওয়ার আগ অব্দি এটা তো একজনের বললাম, আর বাকি যে 5 জন ছিল 5 জন কিন্তু সবাই লোকাল মার্কেটের কাজ। আপনারা আপনাদের ব্র্যান্ডিংটা আমি আপনাদের প্রোফাইলে দেখিনি, আমি আপনাদেরকে একটা প্রোফাইলিং শেয়ার করছি, আপনারা ওই প্রোফাইলিংটাতে গিয়ে কাইন্ডলি দেখবেন যে ওনারা মানে উনি কিভাবে নিজের ব্র্যান্ডিং করছে। আমি বিভিন্ন ফ্রিল্যান্সারদের প্রোফাইল ওয়েবসাইট এগুলো চেক করছিলাম কয়েকদিন ধরে, জুনারা কিভাবে ব্র্যান্ডিং গুলো করে, প্রোফাইলটা দিলে ভালো হয়। আচ্ছা প্রোফাইলটা তো আমি দিয়ে দেব, কিন্তু একটা রিকোয়েস্ট যে প্রোফাইলটা দেখেন কিভাবে কাজ করছে, নট কপি করবেন না আপু, আমরা কপি করব না না আপু। ঠিক আছে আমি প্রোফাইলটা দেখাবো, আমার ব্যাচের ওই ভাইয়াটার কাজ খুবই ভালো লেগেছে এবং উনি এত ভালো কাজ করেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। উনি মাত্র পড়াশোনা মানে উনি ফার্মাসিতে পড়াশোনা শেষ করলেন বা করছেন এরকম কিছু একটা, খুবই ভালো কাজ করেন উনি। ইভেন ওনাকে আমি বলেছিলাম শুধু যে ভাইয়া আপনাদেরকে তো বলেছিলাম আপনারা লিখেন আমাকে হচ্ছে ইয়ে দিবেন, আপনারা আমার অ্যাবাউট সেকশনটা লিখে দিবেন, তো ওই ভাইয়া আমাকে খুব সুন্দর করে একটা অ্যাবাউট সেকশন লিখে দিয়েছে, খুবই সুন্দর করে লিখে সে বলছে আপু হয়তো বা আপনার পছন্দ মতো হবে না, কিন্তু বিলিভ করেন আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু আমি যে বসে ওনার মেইল থেকে কপি করে এনে আমার এখানে দিব ওই সময়টুকু আমি পাচ্ছি না, ওই এনার্জিটুকু আমি পাচ্ছি না। আপু আপনি না দিলে আমাকে দিয়ে দেন, আমি দিয়ে দেব। এইটা এইটা আপনি খুব ভালো পারবেন সেটা আমি বুঝতে পেরেছি ভাইয়া, কিন্তু করা যাবে না। এই যে দেখেন ওনার প্রোফাইলটা আপনারা, আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে একটা টেক্সট করেছি। দেখতে পেয়েছেন উনি কিভাবে ওনার নিজের মানে ইন্টার্নশিপ এলইডিপি এটা না দিয়ে উনি ডিরেক্টলি এটা দিয়েছেন, এটা দেখে আমার খুব ভালো লেগেছে যে কেউ একজন অ্যাটলিস্ট ট্রাই করেছে। এবং সে তার ফ্রিল্যান্সিং রিলেটেড কিছু কথাও খুব সুন্দর করে লিখেছে। আপনারা এইভাবে আপনাদের ব্র্যান্ডিংটা করেন, আপনারা আপনাদের প্রোফাইল থেকে শেয়ার করলে প্রোফাইলে কেউ না কেউ, যেমন আমার প্রোফাইলে যখন এলপিডি দিলাম অনেকে আমাকে কোশ্চেন করছে আচ্ছা তুমি তো ফ্রিল্যান্সিং করতে জানতাম, তুমি এখানে গেলে আচ্ছা এখানে কি হয় এটা কিভাবে হয়, কালকে আরেকজন বলছে আচ্ছা তুমি আমাকে ইয়ে করে দাও আমার পেজে বুস্টিং করে দাও, আমি বললাম হ্যাঁ করে দেওয়া যাবে, বলতেছে কিরকম অ্যামাউন্ট। এখন তাকে যখন আমি জিজ্ঞেস করেছি তুমি কিসের উপরে বুস্টিং করাতে চাও, তুমি কেন বুস্টিং করাতে চাও বা কি চাচ্ছ তুমি আমার কাছ থেকে, সে হা করে বসে থেকে বলে কি আচ্ছা এটার মানেটা কি বোঝাও। এখন তাকে বোঝাতে গেলে তাকে আমার ফুল ডিজিটাল মার্কেটিং এর ফেসবুক এর পুরো ক্লাস দিতে হবে, তো তাকে আমি বললাম যে আমি তোমার সাথে পরে কথা বলি। তো এইভাবেই আপনাদের মার্কেট প্লেস থেকে কাজ পাবেন আপনারা, অফলাইন বা লোকাল মার্কেট। আপনারা মাঝে মাঝে বলেন না আপনারা করেছেন কি না আমার মনে নেই না ওই ব্যাচ করেছিল, যে আপু আপনি অফলাইন মার্কেট প্লেস এর কাজগুলি কিভাবে পান বা লোকাল মার্কেটের কাজ কিভাবে পান। লোকাল মার্কেটের কাজটা বেসিক্যালি এইভাবেই পাওয়া হয়, আপনারা পোস্ট দেন, আপনাদের লিংকডইন প্রোফাইল রেডি হয়েছে, আপনারা কেউ পোস্ট দিয়েছেন লিংকডইন প্রোফাইল নিয়ে যে আমরা এই টাইপের কাজ করছি। আপু আমি দিয়েছি, আমাকে অলরেডি অনেক ফ্রেন্ড নক করেছে যে জিজ্ঞেস করছে এটা কিভাবে করে এই সব। যত দিবেন নিজের যত ব্র্যান্ডিং করবেন তত লোকালি কাজ পাওয়ার চান্স বেশি থাকবে, এবং আমার ওই ব্যাচ এটা খুব ভালো করছে, ওরা নিজেদের ব্র্যান্ডিং খুব সুন্দর করে করছে, নিজেদের প্রমোশন ওরা নিজেরা অর্গানিক্যালি করছে, অর্গানিক্যালি ওরাদের নিজেদের প্রমোশন করছে। আপনারাও এভাবে করেন দেখবেন আপনারাও কাজ পেয়ে যাচ্ছেন, আপনাদের ওই অনলাইন মার্কেটপ্লেসে যাওয়ার আগে আপনাদের ইনশাআল্লাহ কাজ পেয়ে যাবেন যদি এইভাবে একটু করতে পারেন। আমি আপু গতকাল একটা ওয়েবসাইটে কাজ পাইছিলাম, ওইটা করে ফেলছি একদিনে। কিসের কাজ পেয়েছেন? একটা ওয়েবসাইট তৈরি করে দেওয়া। ও ওইটা তো ভাই আমার ডিজিটাল মার্কেটিং এর কাজ না, ওইটা করতে একটু ভালো লাগে, ওইটা একটু করতে ভালো লাগে। ও আচ্ছা ডিজিটাল মার্কেটিং ভালো লাগছে না ভাই আপনার? না আপু এটাও ভালো লাগে, এটা খারাপ লাগে না, ওইটা একটু বেশি ভালো লাগে আর কি, কম সময়ের মধ্যে করতে হয়। ডিজিটাল ভাই সঠিক একটা আনসার দিয়ে দিলেন যে আপু আপনাকে খারাপ বলবো না কিন্তু এটা আমার ভালো লাগে, তার মানে হচ্ছে এটা একটু কম ভালো লাগে। হ্যাঁ আসলে আপু যে কোনো কাজই তো ডিজিটাল মার্কেটিং এর সাথে সংযুক্ত।
হ্যাঁ, যে কোনো কাজই ডিজিটাল মার্কেটিং এর সাথে রিলেটেড। আমরা ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো আমরা একাই করতে পারি, আমাদের জন্য আবার আরেকজনকে লাগে না। যেমন আপনারা ওয়েব ডেভেলপাররা একটা ওয়েবসাইট করলে ওইটার জন্য ব্যাকলিংক করো, এসইও করো, ওইটার প্রমোশন করো, সেটা আমাদের কাছে আসতে হবে। আবার ধরেন গ্রাফিক্স এর কাজ করলে একটা লোগো নিবে, আমার কোন দিকে যাইতে হবে না তো, আমি তো সব পাই। কিন্তু আমরা যারা ডিজিটাল মার্কেটিং এর কাজ করছি তাদের কিন্তু কারো কাছে যেতে হয় না, যে আমরা এই কাজটা করব, এর কাজের পরের কাজটুকু তারা নিবে। আমরা কিন্তু ওভারঅল, আমাদের কাজটা ওভারঅল একটা প্যাকেজ, আমাদের কোথাও একটু ফাঁক ফোকর থেকে যায় না। এসইও করবো, ওকে এসইও আমরা করে দিতে পারি, আমরা ওয়ার্ডপ্রেস ডিজাইন করতে পারবো। ওয়ার্ডপ্রেস আসলে বেসিক্যালি ওয়েব ডেভেলপারদের, তারপর আমরা টুকটাক শিখে নিব। আর হচ্ছে আমরা হচ্ছে এসইওটা তো আসলে ওয়েবসাইট রিলেটেড হয়, ব্যাকলিংক করা, যে কিওয়ার্ড আপনার একটা ওয়েবসাইট করে দিয়ে চলে আসেন, একটা ওয়েবসাইটকে কিভাবে র‍্যাঙ্কে আনতে হয় সেটা আমরা ডিজিটাল মার্কেটিংটা করি, তাই না ভাইয়ারা? জি, আপনাদের কাছ থেকে আমাদের কাজগুলি বেশি মানে ইফেক্টিভ। আমরা হচ্ছে আপনারা হচ্ছেন যা ক্রিয়েট করেন, আপনাদের ক্রিয়েশনগুলি দেখা যায়, আমাদের ক্রিয়েশনগুলি ইনভিজিবল। বুঝতে পেরেছেন? আমরা আমাদের কাজগুলি হচ্ছে আমরা ইনভিজিবল হইতে করি। ওয়ান কাইন্ড অফ হচ্ছে যে ক্যামেরার আড়ালের মানুষ আমরা। আপনারা হচ্ছেন ক্যামেরার সামনের মানুষ, আমরা হচ্ছে ক্যামেরার আড়ালের মানুষ। আপা আপু, আমরা ওনাদের ক্রিয়েশনগুলোকে সবার মাঝে ছড়িয়ে দেই। সেটাই তো বললাম ভাইয়া, ক্যামেরার সামনের মানুষগুলি আসলে কাজটা অল্প একটু করে, ক্যামেরার পিছনের মানুষগুলি যা করে সেটা দেখা যায় না, কিন্তু তাদের জন্যই ক্যামেরার সামনের মানুষগুলি এত বেশি পপুলার হয়। বুঝতে পেরেছেন ভাইয়া ডিজিটাল মার্কেটিং এর কাজ? জি আপু, আমরা ছাড়া আপনারা অচল, কিন্তু আপনারা ছাড়াও আমরা চলতে পারি। আপু, আমি আপনি আমাকে আলাদা রাখি দিচ্ছেন, কিন্তু আমি আলাদা রাখছি না ভাইয়া, আমি আলাদা রাখছি না। আপনি ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ বললেন তো, ওয়েবসাইট এর কাজ, এই জন্য বলেছি আমি আলাদা রাখছি না। আপনারা সবাই ডিজিটাল মার্কেটিং, আপনারা সবাই আমার, সবাই আমার। আপনারা বিলিভ করবেন কিনা জানি না, আপনাদের সাথে কনভারসেশন গুলি আমি আগে কখনো ফেসবুকে কোনো আমার পোস্ট বা কিছু খুব কম হতো, তো আপনাদের সাথে ক্লাস করার পরে আমি বেসিক্যালি আপনাদের সাথে ক্লাসই করি, আপনাদের সাথে ক্লাস করার পরে আপনাদের যে ভালো ভালো কথাগুলি হয় ওই কথাগুলি স্ক্রিনশট আমি রাখি। স্ক্রিনশট রাখলে স্ক্রিনশট রাখি কারণ হচ্ছে আমার মাঝে মাঝে মনে হয় যে আমার নিজের ছবি বা আমার নিজের কোনো প্রাপ্তি, আমি যে জিনিসটা পেয়েছি সেটার থেকে আমার কাছে আপনাদের বলা কথাগুলির মূল্যটা অনেক বেশি থাকে। এবং মাঝে মাঝে দেখা যায় যে যেমন আমার ম্যাক্সিমাম ফ্রেন্ড সার্কেলে এখন আমার কথা হলে আমি আপনাদেরকে দেখাই যে দেখো আমার এই ফ্রেন্ডটা এটা মানে আমার এই স্টুডেন্টটা এটা করেছে, এই ভাইয়াটা এই কাজটা করেছে, এই ভাইয়াটা জানো আমাকে এত সুন্দর করে একটা কথা বলেছে, বা এই ভাইয়াটার ফিডব্যাকটা এরকম এসেছে। তো ওরা মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে যায় দাঁড়ি, যাচ্ছা তোর সাথে কথা বললি সারাদিন, তুই তোর স্টুডেন্ট স্টুডেন্ট করিস, আমরা কোথায়? তো আসলে এতদিন বুঝিনি যে স্টুডেন্ট জিনিসটা কি, বা কাউকে শেখানোর পরের আনন্দটা কি, এই আনন্দটা এতদিন বুঝতাম না যেটা এখন পাই। একটা সময় আমি ছিলাম যে আমি কখনোই টিচিং প্রফেশনে আসবো না, কোনোভাবে কোনো টিচিং প্রফেশনে আমি যাব না, আমি হয়তো এটা পারবো না, আমার রাগ বেশি এই শিখি। কিন্তু আমি জানি না আমি আপনাদেরকে কতটুকু শিখাতে পারছি বা কেমন শিখাতে পারছি, বা অ্যাজ এ মেন্টর আমি কেমন। আমি কি মিউট করে সমস্ত কথা বলে ফেলেছি? না না আপু, আপনি টিচিংটা যথেষ্ট ভালোই পারেন, করবেন না কেন ভাবছিলেন? করবো না হচ্ছে এটা আমরা অন্য সময় বলবো কেন করবো না বলেছিলাম, আসলে আমার এই প্রফেশনটা ভালো লাগে, করলে ভালো হয়। জি ভাইয়া, একটা ব্রেক দিলে এখন একটু যদি দিয়ে দেন ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমরা 4 মিনিট, ওকে আমরা একটা ব্রেক দিয়ে দেই, সেটা ফাইনালি ওটা আপনার ব্রেকের ওই সুন্দর জিনিসটা অন করে দেন। ব্রেক ফর 20 মিনিটস, আমরা 20 মিনিটস পরে ব্যাক করছি। আচ্ছা আমি ব্রেকটা কখন দিচ্ছি? 11 এ? আমরা বাকি লিড গুলি আমরা কালেক্ট করে দেখাই, যে তিনটা চারটা কালেক্ট করলাম তারপরে দেখালাম। আমি চাইবো আপনারা আপনাদের প্রোফাইল থেকে, ফেসবুক প্রোফাইল থেকে, লিঙ্কডইন প্রোফাইল থেকে নিজেদের এই ব্যাপারগুলি একটু শেয়ার করেন, আপনারা কাজ শিখছেন শিখছেন কাজ করছেন, তাহলে আপনারা লোকাল মার্কেট প্লেস থেকে কাজ পাওয়ার চান্স আপনাদের বেড়ে যাবে। ঠিক আছে? জি আপু, জি আপু, সবাই এই কাজটা করবেন। ইসরাত আপু আর নুসরাত আপু কি আবার জয়েন করেছেন? মেবি না,
ওনারা তো নেই আজকে, ওনারা জয়েন করেছিলেন এরপরে তো ডিসকানেক্ট হয়ে গেল। ইনসান ভাইয়া ওনারা থাকেন কোথায়? ইসরাত আপু, নুসরাত আপু, আপু বালুচরা ক্যান্টনমেন্ট চিটাগং। ওদের কি নেটওয়ার্কের এত ইস্যু হয়? হ্যাঁ, ও আমাকে তো বললো যে ও ডিসকানেক্ট হয়ে গিয়েছে, ইসরাতের ইয়ে থেকে কানেক্ট আছে, কিন্তু এখন ইসরাতেরটাও যে ডিসকানেক্ট দেখা যাচ্ছে। আচ্ছা নিকেতন ভাইয়া কি আপনাদের সাথে ছিল? চিনি না। আপু আমি তো জয়েন করতে পারছি না, আমি তো মিটিং এ জয়েন করতে পারছি না, আপু আমি কিভাবে ক্লাসে জয়েন করবো, আপু আমাকে একটু অ্যাপ্রুভ করেন। পরবর্তীতে আমার ব্যাচের অন্যরা সবাই বললো যে ভাইয়া আজকে তো ক্লাস নেই, আজকে তো ফ্রাইডে। কিছু কিছু মানুষের শেখার আগ্রহটা যখন দেখি খুব ভালো লাগে। আপু উনি তো কিছুই দেয় নাই, উনি কিছু না দিলে ভাই ওনার প্রোফাইল আমরা নিব না, ওনাকে আমরা বাদ দিয়ে দিব। সবাই সব দিব ওইরকম না ভাইয়া, কেউ তো আমার মতো অলস থাকবেই যে হচ্ছে আপনার আইডি সমস্ত ডিটেইল দিবে না। এখানে তো 1,03,000 আছে, আপনাকে হয়তো বলবে 2,000 কালেক্ট করে দিতে। 1,03,000 থেকে 2,000 তো কালেক্ট আমরা করতে পারি, ম্যানুয়ালি করতে একটু সময় লাগবে আমাদের, বাট আমরা যদি ওই টুলস গুলি দিয়ে করি, এবং ওই টুলস গুলির কিছু ফ্রি ভার্সন আছে, কিছু পেইড ভার্সন আছে, ওইগুলি দিয়ে করি তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে কাজটা। ম্যানুয়ালি আপনাদের কাছে হয়তো কষ্ট মনে হচ্ছে ব্যাপারটা, যে বারবার এখানে যাও, বারবার এখান থেকে কপি পেস্ট করো, বাট এটা ঠিক হয়ে যাবে, করতে করতে ঠিক হয়ে যাবে। ওর পেজের ইয়ে নেই ভাইয়া, ওর পেজ নেই, ওর পেজ নেই, ওর পেজ তো দেখাচ্ছে না, রেস্টুরেন্ট দেখাচ্ছে, কিন্তু পেজের ফলোয়ার দিলো, পেজের ছবি টবি নেই, দেখেছেন পেজ নেই। আছে পেজ, এগুলো দেওয়া আছে, ওয়েবসাইট আছে, ওয়েবসাইট আছে, হ্যাঁ। কিন্তু উপরে দেখেন লেখাটা কি এসেছে, স্ক্রল করেন উপরে, উপরে স্ক্রল করেন, উপরে স্ক্রল করেন, এই যে দেখেন আনক্লেম পেজ বল দিছে। সেটাই তাহলে আপু কি এরকম গুলো না নিতাম? হ্যাঁ এরকম গুলি নেবেন না। আচ্ছা আপু তাহলে একটু বাদ দিয়ে দিলাম, কারণ এরকম সিলেক্ট করতে গেলে আপনাদের প্রচুর আসবে। ডেটা এন্ট্রি মানে লিড জেনারেট করার কাজগুলি একটু ধৈর্যের সাথে করতে হবে আপনাদেরকে, এইটা ওই কানেক্ট করার মতো খুব ইজি কাজ না। আপু জি, আপু এই জন্য মনে হয় আমি যখন আমার প্রোফাইল অ্যাড করেছি লিড জেনারেশন, এই জন্য মনে হয় আপনি একটু হেসেছিলেন। লিড জেনারেট করাটা আগে শিখেন, তারপরে লিড জেনারেটটা করেন। লিড জেনারেট আসলে সবাই করতে পারে না ভাইয়া, সবার ধৈর্য থাকে না। আপু এখানে যতগুলাই দিচ্ছে লেখাটা আসছে প্রোফাইল আউট অফ ইওর নেটওয়ার্ক লিমিটেড ভিজিবিলিটি, কারণ হচ্ছে আপনি ফ্রি, এই যে বললাম ফ্রি প্রোফাইল থেকে আমরা সব করতে পারবো না, আমাদের পেইড প্রোফাইল লাগবে। তাহলে দিনে মাত্র 5টা করতে পারবো ফ্রি থেকে? না, এই যে এখানে যা থাকবে তাদেরকে যেতে পারবেন, এটার জন্য আপনাকে প্রোফাইলটা পেইড প্রোফাইল লাগবে, এই লিড জেনারেট করার জন্যই আমাদের পেইড প্রোফাইল লাগবে। আমরা ফারস্টে কানেক্ট করে টাকা আর্ন করব, তারপরে ওই টাকা দিয়ে আমরা পেইড প্রোফাইল নিব, ওই টাকা তারপরে আমরা পেইড প্রোফাইল নিয়ে আবার লিড জেনারেট করে আর্ন করব, এরপরে টুলস এর জন্য আমরা আবার পেমেন্ট করব, আমরা নিজে থেকে কোনো টাকা ইনভেস্ট করব না। ঠিক আছে জি আপু। ওকে ভাইয়া আমরা এখন একটা 20 মিনিটের ব্রেক নিয়ে আসি। আচ্ছা আপু ঠিক আছে, সাক্ষ্য ভাইয়া এখন আপনার কাজ। আচ্ছা ওকে ভাইয়া। এটাকে একটু জুম করে আর একটু বড় করে দেয়া যায় ভাইয়া? আপু ওকে জি আপু,
আজকে পুরো ক্লাস টিকে লাইভ হবে ফেসবুক লাইভে?